আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز مكرم علماء كرام سمانيت مربيان اعظام দূরের এবং কাছের সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে আজকে মিসবাহুল উলুম মাদ্রাসার ইসলামী সম্মেলনে সালাতুল মাগরিবের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মজলিসুল জিকিরে বসার পরে কোরআন এবং সুন্নাহ থেকে সংক্ষিপ্ত কিছু কথাবার্তা বলার এবং শোনার যে আল্লাহপাক তৌফিক দিয়েছেন, সেই আল্লাহ সুবহানাহু তাআলার শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এত সুন্দর একটি মজলিসে, জিকিরের মজলিসে আল্লাহপাক বসার তৌফিক দিয়েছেন, এটি আল্লাহ রাব্বুল আলামিনের বিরাট একটি নিয়ামতের বিষয়।
তো আমি আসতে একটু বিলম্ব হয়ে গিয়েছে, এজন্য আপনারা এটিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে আমাদের এই প্রোগ্রাম কিন্তু ওয়াজ মাহফিল না, আমাদের প্রোগ্রাম হলো সেমিনার, ইসলামী সম্মেলন। তো ওয়াজ মাহফিল আর সম্মেলন বা সেমিনার দুইটা এক জিনিস না। ওয়াজ মাহফিল হলো এক প্রকৃতি, আর ইসলামী সম্মেলন বা সেমিনার যেগুলো এগুলো হলো ভিন্ন প্রকৃতির। ওয়াজ মাহফিল হলো আম জনতার জন্য, যেখানে সর্বস্তরের জনতা থাকে, আর সেমিনার হলো মোটামুটি যারা একটু বোঝার মতো, উপলব্ধি করার মতো, যাদের মধ্যে জ্ঞান আছে, এই লোকদেরকে নিয়ে হয় সেমিনার। তো সেমিনারে যে আলোচনা হবে সেটি হবে তথ্য ভিত্তিক, রেফারেন্স ভিত্তিক। আর ওয়াজ মাহফিলেও রেফারেন্স ভিত্তিক হবে, কিন্তু সেখানে বলে দেওয়া দরকার হয় না যে এটি কোরআনে কারিমের এত নম্বর আয়াত, এটি অমুক গ্রন্থের হাদিস, অমুক সাহাবী বর্ণনা করেছেন, বা এই হাদিসের মান সহিহ না হাসান, এগুলো ওয়াজ মাহফিলে বলা জরুরি না। কিন্তু সেমিনার হলে সেখানে এগুলো বলে দিতে হয়, কারণ সেমিনারে যারা আসেন তারা বিষয়গুলো নোট করবেন এবং তিনি এই বিষয়ের উপরে অন্য জায়গায় আলোচনা করবেন, অন্যদেরকে দাওয়াত দিবেন। এই জন্য সেমিনারের বিষয়গুলো গুরুত্বপূর্ণ। আজকে আমাদের এই সেমিনারের আলোচ্য বিষয় কি আপনারা জানেন না? সেমিনারের বিষয়বস্তু নাকি? সেমিনারের বিষয়বস্তু আগে থেকে জানাই দিতে হয়, তাহলে আপনারাও কিছু লেখাপড়া করে আসবেন, যিনি আলোচনা করবেন উনিও কিছু লেখাপড়া করে আসবে, তাহলে এই সেমিনার অনেক সুন্দর হয়। আজকের আলোচনার বিষয়বস্তু হলো সলাত ও সিয়াম। সেমিনারের আলোচ্য বিষয় হলো সলাত ও সিয়াম, অর্থাৎ দুটি জিনিসের আলোচনা আজকের সেমিনারে আমাদের আলোচনা, একটি হলো সলাত আর একটি হলো সিয়াম। ইসলামের আরকান কয়টি বলেন তো দেখি? আরকানুল ইসলাম পাঁচটি। আর আরকানুল ঈমান কয়টি? সবাই কথা বলেন না দেখি, এগুলো তো প্রাইমারি স্টেজের লেখাপড়া, যে আরকানুল ঈমান কয়টি, আরকানুল ইসলাম কয়টি। তাহলে আরকানুল ঈমান হলো কয়টি? আরকানুল ঈমান ছয়টি, কিন্তু আমাদের দেশের বইয়ে লেখা আছে কয়টি? সাতটি। একটা বাড়লো কেমনে? জি আলহামদুলিল্লাহ, আমাদের শ্রোতা দেখা যায় আজকে খুব ভালো মানসম্পন্ন শ্রোতা সেমিনারে, আলহামদুলিল্লাহ। অর্থাৎ আমাদের দেশে সাতটি হওয়ার কারণ হলো ইয়াউমুল আখের, যেটি ইয়াউমুল আখেরের একটি অংশ হলো, একটি পাঠ হলো ওয়াল বাসে বাদাল মাউত। তো আমাদের দেশে দুইটাকে আলাদা আলাদা করে সাতটা করা হয়েছে। মূলত আরকানুল ঈমান হলো ছয়টি, তবে আবার কোনো কোনো হাদিসে ওয়াল বাসে বাদাল মাউত আছে, কিন্তু যেই হাদিসে ওয়াল বাসে বাদাল মাউত আছে সেই হাদিসে কিন্তু ইয়াউমুল আখের নাই। যেখানে ইয়াউমুল আখের আছে সেখানে ওয়াল বাসে বাদাল মাউত নাই। তো এই জন্য খেয়াল রাখবেন, আপনি যদি বলেন যে ওয়াল বাসে বাদাল মাউত এটা আরকানুল ঈমান না, আপনাকে অনেক ভাই আছে হাদিস খুলে দেখাবে, দেখেন এটা তো হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল বাসে বাদাল মাউত। তো যে হাদিসটা দেখাবে আপনি ওই হাদিসটা ভালো করে খেয়াল করবেন যে ওই হাদিসের মধ্যে আল ইয়াউমুল আখের আছে কিনা। অর্থাৎ দুটা এক জিনিস হওয়ার কারণে কোন জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল বাসে বাদাল মাউত বলছেন আর কোন কোন জায়গায় ইয়াউমুল আখের বলছেন। যেমন হাদিসে জিব্রিল, হাদিসে জিব্রিল যে প্রসিদ্ধ হাদিসটি, এই হাদিসে জিব্রিলের মধ্যে ওয়াল বাসে বাদাল মাউত আসে নাই, আসছে শুধু ওয়াল ইয়াউমুল আখের। ইসলামের পাঁচটি আরকানের মধ্য থেকে এই দুটি গুরুত্বপূর্ণ আরকান, একটি হলো সলাত আর একটি হলো সিয়াম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন যে হাদিসটি মুত্তাফাকুন আলাই, অর্থাৎ সহিহ আল বুখারী এবং সহিহ মুসলিমে একই সনদে একই মতনে মুত্তাফাক হিসাবে দুই রাবি দুই মুহাদ্দিস বর্ণনা করেছেন, তাদের কিতাবে উল্লেখ করেছেন,
ওই হাদিসকে বলা হয় মুত্তাফাকুন আলাইহ। ওই মুত্তাফাকুন আলাইহ হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে পাঁচটি বিষয়ের উপরে। এক নম্বরটি হলো শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, কোন কোন রাওয়ায়েতে এসেছে ওয়াহদাহু লা শারিকালা, কোন কোন হাদিসে ওয়াহদাহু লা শারিকালা সহ আসছে, আবার কোথাও কোথাও শুধু শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা হলো এক নম্বর রুকন। দুই নম্বর রুকন হলো ওয়া ইকামিস সালাত, সালাত কায়েম করা। তিন নম্বর রুকন হলো ওয়া ইতাইয যাকাত, যাকাত আদায় করা। আর চার নম্বর আর পাঁচ নম্বরটা, কোন জায়গায় সিয়াম আসছে চার নম্বরে, হজ আসছে পাঁচ নম্বরে, আবার কোন জায়গায় হজ আসছে চার নম্বরে, সিয়াম আসছে পাঁচ নম্বরে। তাহলে বোঝা যায় আমাদের আজকের আলোচনার যে দুটি বিষয়, যে একটি হলো সালাত আর একটি হলো সিয়াম, দুটি আরকানুল ইসলামের গুরুত্বপূর্ণ দুটি বিষয়। তো আমরা প্রথম বিষয়টা নিয়ে আসি, সালাত। সালাত জাহিলি যুগে বিভিন্ন অর্থে ব্যবহার হইত। ইসলাম এসে এরকম পুরাতন জাহিলি যুগের শব্দগুলোকে ইসলামিক ওয়ার্ড হিসাবে, আলফাজ ইসলামিয়া হিসাবে, ইসলাম এরকম শব্দগুলোকে নির্দিষ্ট একটি এবাদতের জন্য নির্দিষ্ট করে ফেলতেন। এজন্য সালাতের কিন্তু অনেক আবিধানিক অর্থ আছে। সালাতের এক অর্থ হলো আপনার রাত, মানে ড্যান্স, নাচ। আরব দেশে জাহিলি যুগে নাচের অনুষ্ঠান হলে ওই অনুষ্ঠানকেও সালাত বলা হতো। তাহলে বোঝা যায় সবাই মিলে নাচলেও সালাত হয়। যারা বলেন যে নবী সাল্লামের হাদিস দরকার নাই, কোরআনে যথেষ্ট, বর্তমানে চতুর্দিক থেকে এমন ফেতনা, মানে আমাদের ইমান আকিদা মানহাজ ঠিক রেখে টিকে থাকা বর্তমানে এত কঠিন, চতুর্মুখী আপনার ইমান বিধ্বংসী হামলা, ইমান বিধ্বংসী ফেতনা। বর্তমানে বড় ধরনের একটি ফেতনা হল তারা নিজেদেরকে আহলুল কোরআন বলে দাবি করেন, আহলুল কোরআন হিসাবে পরিচয় দেন। তারা বলেন যে আমরা শুধু কোরআন কারিমের আয়াত মানি, কিন্তু আমরা হাদিসকে স্বীকার করি না, হাদিস মানি না। তা আপনি যদি হাদিস না মানেন, যদি কোরআনে মানেন, তাহলে কোরআন মানলে আপনার পক্ষে সালাত আদায় করা সম্ভব হবে না। কারণ আল্লাহ পাক কোরআনে কারিমে শুধু বারবার বলছেন আকিমুস সালাহ আকিমুস সালাহ। আপনি সালাত আদায় করবেন কিভাবে? সালাত আদায় করতে হলেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে যাইতে হবে, আর হাদিসের দিকে না গেলে আপনার আমার পক্ষে সালাত আদায় করা সম্ভব না। এবং শুধু তাই না, কোরআনে কারিম মানতে গেলেই হাদিস মানতে আমরা বাধ্য, কারণ কোরআনে কারিমেই বারবার আল্লাহ পাক বলছেন যদি না মানি তো রাসূলের আনুগত্য হবে কিভাবে? কোরআন মানাই তো হবে না। সূরা আন-নাহলের ৪৪ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন আমি আপনার উপরে যে জিকির নাজিল করেছি, যে কোরআন নাজিল করেছি, এই কোরআনে কারিমকে ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব আপনাকে দিয়েছি। সুবহানাল্লাহ, যে এই কোরআন শুধু নাজিল করি না, এটার ব্যাখ্যা দিবেন, বয়ান করবেন, তাফসির করবেন আপনি, এটার বাস্তব আমল দুনিয়াবাসীকে দেখাই দিবেন আপনি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত যদি না শিখি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের পদ্ধতি যদি না দেখি, তাহলে তো কোরআন মানাই হবে না। তাহলে কেউ যদি বলেন যে আমি কোরআন মানি হাদিস মানি না, তার অর্থ হলো তিনি কোরআনও মানান না,
কারণ কোরআন মানলেই তিনি নবী সাল্লামের সহি হাদিস গুলো মানতে বাধ্য হবেন। সালাতকে আল্লাপাক এত গুরুত্বপূর্ণ ইবাদত বানিয়েছেন, ইমানের পরে এক নম্বর গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাত। এজন্য কোরআনে কারিমে আল্লাহ সুবহান ওয়া তাআলা যতগুলো ইবাদতের কথা বলছেন, সবচেয়ে বেশি আল্লাহ সুবহান ওয়া তাআলা বর্ণনা করেছেন কোন ইবাদতের কথা? সালাত। কোরআনে কারিমে সবচেয়ে বেশি আল্লাপাক নির্দেশনা দিয়েছেন সালাতের। কোরআনে কারিমে অসংখ্য আয়াতে এই আয়াতটি আসছে, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকা, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকা। কেউ কেউ 82 বার হিসাব দেন, আসলে 82 বার এরকম গোনা এটা ঠিক নেই। অর্থাৎ অসংখ্য বার আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন আকিমুস সালা ওয়া আতুজ যাকা, যে তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো। তাহলে সালাতের ইবাদতটি এত গুরুত্বপূর্ণ বলেই আল্লাহ পাক সবচেয়ে বেশি নির্দেশনা দিয়েছেন সালাতের। আজকে মুসলিম উম্মা সবচেয়ে বেশি গাফেল সালাত থেকে। আমাদের সমাজে দেখবেন অধিকাংশ মুসলিম, এবং একটা জরিপে গবেষণা দেখা গিয়েছে 95% মুসলিম বাংলাদেশে নিয়মিত সালাত আদায় করে না। মানে শতকরা 5 জন মুসলিম নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে, আর 95% মুসলিমই 5 ওয়াক্ত সালাত আদায় করে না। তাহলে যেই দেশে 95% মুসলিম ইমান আনার পরে সর্বপ্রথম যে গুরুত্বপূর্ণ ইবাদতটি সালাত সেটি আদায় করে না, সেই দেশে আবার ওই তারাবি কত রাকাত এটা নিয়ে ঝগড়া করে, মানে লুঙ্গি খুলে পাগড়ি বাঁধার মতো, যে লুঙ্গির খবর নাই কিন্তু পাগড়ি বেঁধে ফেলছে, পাগড়ি ঠিক আছে। এই গল্প তো আপনারা সবাই জানেন, যে মসজিদে গেছে যাই এখন পাগড়ি নিয়ে যায় নাই, ভুলে গেছে, যে প্রতিদিন পাগড়ি নিয়ে যান, আজকে পাগড়ি ভুলে গেছে। চিন্তা করলেন আরে আজকে তো আমি বিশাল ফজিলত বিশাল স্বভাব থেকে মাহরুম হয়ে যাব। তখন তিনি লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বেঁধে ফেলছেন বিশাল স্বভাবের জন্য, কিন্তু এখান থেকে তার নামাজে হয় নাই, ফরজ তরফ হয়ে গেছে এই খবর কিন্তু তার নাই। আমাদের বাঙালি মুসলমানের অবস্থাটা বর্তমানে এরকম, দেখবেন যে একটা নফল একটা সুন্নত নিয়ে এমন বাড়াবাড়ি, আরেক জায়গা দিয়ে তার বিশাল বিশাল ফরজের খবর নাই, একটা ফরজ তার থেকে চলে যাচ্ছে সেটার খবর নাই। এই দেশের 95% মুসলমান 5 ওয়াক্ত সালাত কায়েম করে না। 5 ওয়াক্ত সালাত কায়েম না করলে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? যেখানে নিশ্চিত জাহান্নামের দিকে চলে যাচ্ছে 95% মানুষ, সেখানে আপনার সেই ফরজ সালাত নিয়ে কোনো আলাপ আলোচনা নাই। আজকের ওয়াজ মাহফিল গুলোতে ফরজ সালাতের গুরুত্ব, নামাজের গুরুত্ব এই আলোচনা কিন্তু হয় না তেমন। আলোচনাটা হয় বেশি কিসের বলেন তো দেখি? আলোচনা সুন্নত না আলোচনা হয় এই যে তারাবি 8 রাকাত হইব না 20 রাকাত হইব। আচ্ছা, যেখানে ফরজ নামাজে নাই সেখানে তারাবির গুরুত্ব আছে নাকি কি বলেন? যে লোক ফরজ নামাজে পড়ে না 5 ওয়াক্ত তার জন্য তারাবি গুরুত্বপূর্ণ আছে? তার জন্য গুরুত্ব এনে তারাবি পড়ার দরকার নাই, কারণ যার ফরজ নামাজে নাই সে নফল নামাজ পড়ে তার লাভটা কি? এই জন্য মানে এই সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এই সালাতের দিকে আমাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে। আর সালাতের কোনো ছোটখাটো নিয়ম কানুন নিয়ে সুন্নত মুস্তাহাব নিয়ে সমাজে কোনো ধরনের কথা বলাও প্রয়োজন নেই। অর্থাৎ যেখানে ফরজ নামাজে আমরা সঠিকভাবে আদায় করছি না, সেখানে আমরা বেশি বেশি মুসলিম উম্মার কাছে দাওয়াত দিতে হবে ফরজ সালাতের। সেখানে ওই হাত কোথায় বানবে এটা পরে, এটা দাওয়াতের বিষয় না। রাপলিয়েদের করবে কি করবে না এটা দাওয়াতের বিষয় না। তারপরে আপনারা আমিন সশব্দে বলবে না নিঃশব্দে বলবে এটা দাওয়াতের বিষয় না। দাওয়াতের বিষয় হলো সালাত, সালাত আদায় করতেছে কিনা এটা হলো দাওয়াতের বিষয়বস্তু। কিন্তু অনেক সময় দেখা যায় আমরা সালাতের দাওয়াত না দিয়ে এগুলোর দাওয়াত বেশি দিই, তো যে নামাজে পড়ে না তার রাফুলিয়েদের নাকি আমিন সশব্দে বলা নিঃশব্দে বলা কি, তার কাছে তো এগুলো কোনো গুরুত্বই নেই। কারণ যে
সালাত নাই, ফরজে তরক করে। যার কাছে অসংখ্য হারাম কবিরা গুনাহ তার মধ্যে বিদ্যমান, তাহলে তাকে যদি আমি বলি যে ভাই আপনি এই সুন্নত আমলটা করেন, এই মুস্তাহাব আমলটা করেন, আপনি মাথায় ফাগড়ি দেন না কেন, তার জন্য ফাগড়ির কোনো গুরুত্ব আছে? কারণ যে অসংখ্য হারাম কাজের সাথে জড়িত। এই জন্য দাওয়াতের ক্ষেত্রে আমাদেরকে মূল জিনিসের দাওয়াত দিতে হবে, শাখা প্রশাখার দাওয়াত না। এই জায়গায় আমাদের অনেক গলত আছে। আর সমাজে অশান্তি সৃষ্টি হয় ছোট জিনিস দিয়ে, বড় জিনিস নিয়ে কোনো অশান্তি হয় না। দেখেন আপনার ফজরের ফরজ নামাজ কয় রাকাত, এটা নিয়ে সমাজে কোনো ঝগড়া আছে? আর জোহরের ফরজ কয় রাকাত, ঝগড়া আছে? আসরের ফরজ কয় রাকাত, মাগরিবের কয় রাকাত, এশার কয় রাকাত, সব ঠিক আছে? এগুলা নিয়ে কেউ কোনো ঝগড়াও নাই, কোনো মারামারিও নাই, কোনো কথাও নেই। এবং যারা আদায় করে না তারা বর্তমানে মাঝহাবি সেজে বসে আছে, পাঁচ অক্ত নামাজ পড়ে না, তাও উনি হানাফি মাঝহাবের অধিকারী। আরেকজন নামাজ পড়ে সব কিছু, কিন্তু উনি হয়ে গেছে লা মাঝহাবি। এরকম হয়েছে না সমাজে? যিনি পাঁচ অক্ত নামাজ পড়ে না উনি কিন্তু মাঝহাবি। তো উনার এটা কোন মাঝহাবে আছে? পাঁচ অক্ত নামাজ না পড়লে জান্নাতে যাবে এরকম কোন মাঝহাবে আছে? হানাফি মাঝহাবে আছে, শাফি মাঝহাবে আছে, মালিকি মাঝহাবে আছে, হাম্বলি মাঝহাবে আছে? কোন মাঝহাবেই নেই। অথচ আমাদের সমাজে উনি সবচেয়ে বড় মাঝহাবি। আর যারা নামাজ পড়তেছেন হয়তো দুই একটা সুন্নত মুস্তাহাব একটু আমাদের সাথে মিলতেছে না, তারা হয়ে গেছে, অথচ তাদের এই আমলগুলো এক মাঝহাবে না এক মাঝহাবে আছে। হানাফি মাঝহাবে কোনোটা আছে, কোনোটা শাফি মাঝহাবে আছে, কোনোটা হাম্বলি মাঝহাবে আছে, কোনোটা মালিকি মাঝহাবে আছে। এক মাঝহাবে না এক মাঝহাবের ভিতরে এই নিয়মগুলো আছে, চার মাঝহাবের বাইরে কিন্তু যায় নাই। অথচ মাঝহাবের ভিতরে থাকিও, মানে আমি ইমাম সাহেবের সাথে না মিলার কারণে সবাই হয়ে গেছে কি লা মাঝহাবি। আরেকজন নামাজে পড়ে না, উনি আমাদের কাছে মাঝহাবি। অথচ লা মাঝহাবি কে? যে নামাজে পড়ে না সে হলো লা মাঝহাবি, তার কোনো মাঝহাব নাই। সে হানাফি মাঝহাবও মানে না, শাফি মাঝহাবও মানে না, মালিকি মাঝহাবও মানে না, হাম্বলি মাঝহাবও মানে না। কিন্তু নামাজ পড়লে না মাঝহাবের দরকার ছিল, সে নামাজে পড়ে না তার তো কোনো মাঝহাবের দরকার নাই, সে হচ্ছে অরিজিনাল লা মাঝহাবি। কিন্তু দেখা যায় আমরা ওই লা মাঝহাবিদেরকে নিয়ে দল পাকাই, ওই নামাজিদেরকে মসজিদ থেকে বের হওয়ার জন্য চেষ্টা করি। এটা অত্যন্ত আমাদের এই মুসলিম সমাজের জন্য দুঃখজনক বিষয়। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। তা আমাদের মূল এক নম্বর পয়েন্ট যেটি, যে ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাত। এই জন্য আমাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে সালাতের প্রতি, সালাতের শাখা প্রশাখা মাসালার প্রতি না। আবার কথাটাকে বুঝাইতে পারছি, মানে আমাদেরকে গুরুত্ব দিতে হবে সালাত আদায় করে কিনা পাঁচ ওয়াক্ত, এটা হলো মূল। কেউ রাফলিয়ে দেন করা না করার কারণে জাহান্নামে যাবে না। তারপরে আপনার কেউ যদি আমিন আসতে বলে, আমিন আসতে বললো কেন, জোরে বললো কেন, এই কারণে কেউ জাহান্নামে যাবে নাকি? যাবে নাকি? আপনারা অনেকে কথা বলেন না, মনে জাহান্নামে যাবে নাকি? এগুলার কারণে কেউ জাহান্নামে যাবে না। কিন্তু যদি ফরজ সালাত আদায় না করে সে যে জাহান্নামে যাবে এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? এ ব্যাপারে অসংখ্য কোরআনের আয়াতও আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও আছে। কোরআন কারীমে আল্লাহ পাক সূরা আল মুদাদ্দিসের 42 থেকে 48 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে কি ব্যাপার, তোমরা জাহান্নামে আসলা কেন? জাহান্নামীরা উত্তরে চারটা কারণ বর্ণনা করবে। এক নম্বর কারণটাই হলো আমরা নামাজে ছিলাম না, লামনাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। তাহলে মুসল্লি না থাকলে, পাঁচ ওয়াক্ত নামাজের মুসল্লি না হলে সে যে জাহান্নামে যাবে এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নাই। সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহর ঘরের তাওয়াব কোনো ইবাদত বন্ধ করতে পারে না। আল্লাহর ঘরের তাওয়াব 24 ঘন্টা চলতে থাকে, এক মানে কোনো ইবাদত কোনো কিছুই তাওয়াব বন্ধ করতে পারে না। শুধুমাত্র একটা ইবাদত আছে, যে ইবাদতের যখন জামাত শুরু হয় তখন কিন্তু বাইতুল্লাহর তাওয়াব বন্ধ হয়ে যায়। শুধু ফরজ সালাতের যখন একামত হয়, একামতের পরে তাওয়াব স্টপ।
তাহলে তাওয়াফের মতো প্রভাবশালী এত বড় এবাদত কেও সালাত বন্ধ করে দিতে পারে, থামাই দিতে পারে? তাহলে সালাতটা তাওয়াফের থেকেও অধিক শক্তিশালী এবাদত, যেই এবাদত তাওয়াফকেও থামাই দিতে পারে। তাহলে সেই এবাদত আমার আপনার দুনিয়ার সমস্ত কর্মকাণ্ডকে থামাই দিতে বাধ্য। এই জন্য সালাতের ওয়াক্ত হবে, আজান হবে, দুনিয়াবি আর কোন কর্মকাণ্ড একজন মুমিন করতে পারে না, তার সমস্ত কাজ থেমে যাবে, সমস্ত কাজ অষ্টপ হয়ে যাবে। যিনি ব্যবসা বাণিজ্যের মধ্যে আছেন তিনি তার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিবেন, যিনি চাকরি বাকরির কাজে আছেন তার চাকরি বাকরির কাজ, অফিসের কাজ বন্ধ, যিনি মাঠে ঘাটে আছেন তার মাঠে ঘাটের কাজ বন্ধ। আজান হয়ে গেছে, এক নম্বর কাজ সালাত। সালাত এরকম গুরুত্বপূর্ণ একটি ইবাদত। সালাতের কারণে মুসলিম ভ্রাতৃত্ব নষ্ট হয়ে যায়, এক মুসলিম আরেক মুসলিমের ভাই। কিন্তু কখন ভ্রাতৃত্ব নষ্ট হয়? সালাতের কারণে। সূরা তাওবার পাঁচ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, فَإِن تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ فَخَلُّوا سَبِيلَهُمْ। যদি তারা তওবা করে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, তাহলে তাদের রাস্তা পরিষ্কার করে দাও। আল্লাহ পাক এর সাথে বলছেন, ইখওয়ানুকুম ফিদ্দীন, যদি তারা তওবা করে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, তারা তোমাদের ভাই। যদি না করে, ভাই না, ভ্রাতৃত্ব নষ্ট হয়ে যায়। কিন্তু আজকে দুঃখজনক, যারা নামাজ পড়ে না তারা হয়ে গেছে আমাদের ভাই, আর নামাজি হয়ে গেছে আমাদের শত্রু। এরকম সমাজে আছে না? অনেক জায়গায় আছে। অথচ নামাজিরা আমার ভাই, আর যারা সালাত আদায় করে না তারা আমার ভাই না। অথচ আমরা দেখি ইমাম সাহেবেরাই নামাজিদেরকে আমরা ভ্রাতৃত্ব থেকে বাদ দিয়ে দিই। এক ইমাম সাহেব ফতোয়া দিচ্ছেন যে ইমাম সাহেবের মতো নামাজ যদি না হয় তাহলে মুসল্লি নামাজ হবে না, কারণ ইমামের অনুসরণ করতে হয়। কারণ আমাদের দেশের নিয়তের মধ্যে বলে একটা দায়িত্ব বেয়াজাল ইমাম, তাই ইমামের অনুসরণ করতে হবে। তাহলে ইমাম যেভাবে নামাজ পড়বে মুক্তাদিও সেভাবে পড়বে, যদি এলোমেলো হয় নামাজ আর হবে না, বরবাদ নামাজ। তো অনেক মুসল্লি ভয় পেয়ে গেছে, আসলে তো ঠিক কথা যে ইমামের মতো নামাজ যদি না হয় তাহলে আমার নামাজ হবে কিভাবে, কারণ ইমামের একটা তো জরুরি বিষয়। আচ্ছা, তো ওই মুসল্লিকে বললাম যে ভাই, আপনি ওই ইমাম সাহেবকে যিনি ফতোয়া দিয়েছেন তাকে একটু জিজ্ঞাসা করেন যে উনি যে হজে গেছেন, ওই হজে গিয়ে যে 40 দিন সালাত আদায় করছেন, এই সালাতটা কাবার ইমামের সাথে, মদিনার ইমামের সাথে মিলছিল কিনা? কাবার ইমাম যেভাবে যা যা করছেন উনি কি সেম ওইভাবে সালাত আদায় করছেন? মদিনার ইমাম যেভাবে করছেন উনি সেভাবে করছেন? তাহলে তো উনার 40 দিনের সব নামাজ বাতিল, উনি 40 দিনের সালাত কাজা করছেন কিনা? আর কাজা তো বাংলাদেশের এক ওয়াক্ত, 1 লক্ষ ওয়াক্ত হলো কাবার কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত, কারণ এখানকার 1 লক্ষ রাকাত কাবার হলো 1 রাকাত, মসজিদে হারামের 1 রাকাতের সমান। তাহলে উনি ওখানকার 1 রাকাত যদি বাংলাদেশে আসে কাজা করে, 1 লক্ষ রাকাত কাজা করতে হবে, তাহলে উনি এই নামাজগুলো কাজা করছেন কিনা? যদি কাজা করেন তাহলে ঠিক আছে, তাহলে বুঝতাম যে উনার মাসালা উনি ঠিক আছে, যে উনারও নামাজ এরকম বাতিল হয়েছে উনি ঠিক করছে, তাহলে আপনারও নামাজ বাতিল হয়ে যেতে পারে। তো উনার যদি 40 দিন এই নামাজ ঠিক হয় তাহলে আপনার নামাজ ঠিক হইতেও কোনো অসুবিধা নাই। তখন বাংলাদেশের আজ পর্যন্ত একজন ইমাম সাহেব পাওয়া যায় নাই যিনি কাবার ইমামের পিছনে নামাজ পড়ে আবার কাজা করছে, নামাজ হয় নাই, এরকম ইমাম সাহেব খুঁজে পাওয়া যায় নাই। অর্থাৎ ইমামের সাথে না মিললেও সালাত হয়, এবং ওখানে গিয়ে 40 দিন আসরের সালাতটা আদায় করে যে সময়, ওই সময় কিন্তু হানাফি মাযহাব অনুযায়ী আসরের ওয়াক্ত হয় না। মক্কাতে মদিনাতে যে আসরের সালাত, আসরের সালাতটা অনেক আগে হয় না? তো এই যে সময় আসরের সালাত আদায় হয় ওই সময় হানাফি মাযহাব অনুযায়ী সালাতের ওয়াক্ত হয় নাই। আচ্ছা, তো ওই 40 দিন যে আসরের সালাত ইমাম সাহেব আদায় করছেন কোন মাযহাব অনুযায়ী আদায় করছেন? ওটা তো হানাফি মাযহাব অনুযায়ী ওয়াক্ত হয় নাই। তাহলে উনি শাফি মাযহাব অনুযায়ী, হাম্বলি মাযহাব অনুযায়ী, মালিকি মাযহাব অনুযায়ী আসরের নামাজ পড়ছেন। তো ইমাম সাহেব যদি মাঝে মাঝে হানাফি মাযহাবের আমল বাদ দিয়ে
শাফি মাজহাবের আমল, মালিকি মাজহাবের আমল, হাম্বলি মাজহাবের আমল করলে যদি উনার ইমান ঠিক থাকে, সব ঠিক থাকে, তা আমি মাঝখানে একটা দুটা শাফি মালিকি হাম্বলি থেকে আমল করলে আমার ইমান নষ্ট হবে কেন? আমার মাজহাব নষ্ট হবে কেন? উনার যেহেতু নষ্ট হয় না এই 40 দিনেও, একদিন দুদিন না, 40 দিন আসরের নামাজ পড়ছেন কোন সময়? শাফি মাজহাবের সময়। তাহলে শাফি মাজহাবের আমল করার কারণে তার কিন্তু কোনো সমস্যা হয় নাই, হজরও সমস্যা হয় নাই, কোন রকমের সলাতের সমস্যা হয় নাই। তাহলে আমি বাংলাদেশে যদি দুই একটা হানাফি মাজহাবের বাহিরে শাফি মাজহাবের আমল করি, হাম্বলি মাজহাবের আমল করি, তাহলে আমার কেন ইমান আকিদা নষ্ট হয়ে যাবে? আমি কেন লামাজহাবি হয়ে যাব? তাই আমি যদি লামাজহাবি হই, তাই ইমাম সাহেব এক নম্বর লামাজহাবি, কি বলেন? কারণ ইমাম সাহেব মাজহাবের বাইরে যায় আমল করছে, 40 দিন পর্যন্ত ওখানে যায় আসরের নামাজ ওনার মাজহাব অনুযায়ী পড়েন নাই, মাজহাবের বাইরে আমল করছে, তাহলে উনিও তো লামাজহাবি। অথচ উনি এখানে ফতোয়া দিচ্ছেন যে আপনারা সব লামাজহাবি হয়ে গেছেন, আপনারা হানাফি মাজহাবের বাইরে আমল করতেছেন না। হানাফি মাজহাব এক মাজহাব অনুযায়ী আমল করা ফরজ, তো ওনারা তো ফরজ ছুটে গেছে, 40 দিন ফরজ ছুটে গেছে। 40 দিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এক নাগারে 40 দিন বা জামা তাকবীর উলার সাথে যদি আপনি সালাত আদায় করেন, এটার আল্লাহ একটা ফজিলত রাখছেন। তাহলে 40 দিন যদি একটা গুনাহ একাধারে করতে থাকেন, তাহলে এটারও তো একটা প্রভাব আছে, তাসির আছে। তাহলে ইমাম সাহেব হজে যায় 40 দিন একটা ফরজ তরক করছে, করছে না? কারণ মাজহাব মানা যদি ফরজে হয়, তো উনি মাজহাবের বাইরে 40 দিন আমল করছে, 40 দিন অনবরত গুনার কাজ করছে। তাহলে ওনারটা যদি ইমানও ঠিক থাকে, আমলও ঠিক থাকে, ওনার কোনো সমস্যা না হয়, তা আমার আপনার সমস্যা হবে কেন? আমার কথাকে বুঝাইতে পারছি? এই জন্য মানে সলাতের ক্ষেত্রে আমাদেরকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে যে সলাতটা ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্পষ্ট করে দিয়েছেন সহিহ মুসলিমের হাদিস জাবর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইন্না বাইনার রাজুলে ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরে তারকুস সালাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, মুমিন ব্যক্তি আর কাফের ব্যক্তি, মুমিন ব্যক্তি আর মুশরিক ব্যক্তির মধ্যে পার্থক্য হলো সলাত ছেড়ে দেওয়া, তারকুস সালাহ। তাহলে সলাত আদায় করলে মুমিন, সলাত আদায় না করলে মুশরিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যিনি মুফতি আজম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তিনি ফতোয়া দিয়ে গেছেন এই হাদিসের আলোকে। অসংখ্য ফুকাহায়ে কেরাম যুগে যুগে ফতোয়া দিয়েছেন যে সলাত ছেড়ে দিলে ইমান থাকে না, সলাত ছেড়ে দিলে ইমান চলে যায়। কারণ এই ব্যাপারে সমস্ত সাহাবায়ে কেরামের এজমা ছিল। জামিয়াত তিরমিজির কিতাবুল ঈমান শাকিক বিন আব্দুল্লাহ আত-তাবেঈ রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইয়্যাম মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রা সালাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কোন আমল ছেড়ে দেওয়াকে তারা কুফরি মনে করতেন না, গায়রা সালাহ শুধুমাত্র সলাত ছেড়ে দেওয়াকে, সলাত পরিত্যাগ করাকে তারা কুফরি মনে করতেন। এই ব্যাপারে সাহাবায়ে কেরামের এজমা ছিল যে তারা সলাত ছেড়ে দিলে তাকে কুফরি মনে করতেন। স্পষ্ট সহিহ হাদিস তিরমিজির হাদিস, জামিয়াত তিরমিজির হাদিস, সহিহ সনদে বর্ণিত হাদিস। এমনকি সূরা আল বাকারার 143 নম্বর আয়াতে আল্লাহ পাক সলাত শব্দটিকে ঈমান শব্দ দিয়ে বুঝিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়া মা কানাল্লাহু লিইউদিয়া ঈমানাকুম ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রাহীম। এখানে আল্লাহ পাক ওয়া মা কানাল্লাহু লিইউদিয়া ঈমানাকুম, আল্লাহ তোমাদের ঈমানকে নষ্ট করেন না। এখানে ঈমান অর্থ হলো সমস্ত মুফাসসিরিন ইকরাম বলেন সলাতাকুম, ঈমানাকুম অর্থ হলো সলাতাকুম, অর্থাৎ ঈমান আর সলাত একটার সাথে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। ঈমান আছে সলাত আছে, ঈমান নাই সলাত নাই। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে কিসের? সলাতের। আচ্ছা, কবরের পরীক্ষা কয়টা, কোশ্চেন কয়টা? তিনটা। আর কেয়ামতের ময়দানের কোশ্চেন কয়টা? পাঁচটার পরেও আছে, প্রথম পাঁচটা দিয়ে শুরু হবে, কেদের বাইরে আরো আছে। মানে কবরের পরীক্ষাগুলো হলো ইমানের পরীক্ষা, হাসরের ময়দানের পরীক্ষা হলো আমলের পরীক্ষা,
জান্নাতে যেতে হলে দুটা জিনিস লাগবে, ইমানও লাগবে আমলে সওয়ালেও লাগবে। তো কবরের যে পরীক্ষাটা হবে এটা হলো প্রিলিমিনারি এবং এটা শর্ট কোশ্চেন, এটা হলো এক কথা উত্তর। এখানে কোনো বড় ধরনের কোশ্চেন নাই, কোশ্চেন গুলো একেবারে ছোট ছোট, তিনটা কোশ্চেন খালি। তিনটা কোশ্চেন টিপ দিলে একবারে আপনার পুরো জিন্দগি সব বের হয়ে যাবে। কারণ বাত রান্না করতেছেন 40 কেজি এক মন, তো বাত টিপ দিবেন কয়টা? একটা দুটো টিপ দিলে একবারে পুরা এক মন চাউলের বাতের কি অবস্থা সব খবর হয়ে যাবে, সবগুলোর অবস্থা বোঝা যাবে। ঠিক তিনটা কোশ্চেন দিয়ে যদি আপনাকে টিপ দেওয়া হয়, এটা পাসওয়ার্ড বসায় দেওয়া হয়েছে, আপনার পুরো জিন্দগির সব কিছু এই তিনটা কোশ্চেনের মাধ্যমে বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখানে হলো প্রিলিমিনারি পরীক্ষা, আর ফাইনাল পরীক্ষাটা কখন? হাশরের ময়দানে। সেটা হলো আমলের পরীক্ষা, সবগুলা কোশ্চেন আমলের, যে পাঁচটা কোশ্চেন এগুলো আমলের। আবার এই সলাতের কোশ্চেন হবে হাশরের ময়দানে, কবরে হবে না। যে বাইবা হবে কোথায়, মৌখিক পরীক্ষা কোথায়? কবরে না, ভাইবা হবে পরে। আপনি বিসিএস পরীক্ষা দিতে গেছেন, কয়টা পরীক্ষা দিতে হয়? তিনবার পরীক্ষা দিতে হয়। প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা দেওয়া লাগে, প্রিলিমিনারিতে যদি টিকেন তারপরে রিটার্ন পরীক্ষা দিবেন। রিটার্নের মধ্যে হইলো একবার বিস্তারিত বাংলার উপরে, ইংলিশের উপরে, জেনারেল নলেজের উপরে, এইভাবে সব সাবজেক্টের উপরে আপনি পরীক্ষা দিবেন। তারপরে ভাইবা হবে। ভাইবা হওয়ার সময় যিনি পরীক্ষা কমিটির চেয়ারম্যান ছিলেন, পরীক্ষা কমিটির যারা পাবলিক সার্ভিস কমিশনের মেম্বার, সবার সাথে আপনার দেখা হবে। কিন্তু এর আগ পর্যন্ত আপনি যে প্রিলিমিনারি পরীক্ষা দিচ্ছেন, রিটার্ন পরীক্ষা দিচ্ছেন, মূল পরীক্ষা কমিটির সাথে কিন্তু আপনার দেখা হয়নি। আপনাকে পরীক্ষার হলে কিছু ইনভিজিলেটর আসছেন, পরীক্ষা নিচ্ছেন, খাতা দিচ্ছেন, কলম দিচ্ছেন, লিখছেন, জমা দিচ্ছেন, তাদেরকে দেখছেন, কিন্তু মূল পরীক্ষা কমিটি দেখেন নাই। পরীক্ষা কমিটি দেখবেন বাইবা দিতে গেলে। ঠিক আপনি রিটার্নে যদি টিকেন, কিয়ামতের ময়দানের যদি রিটার্নে টিকেন আর এখানে প্রিলিমিনারি কবরে টিকেন, তারপরে আপনার ভাইবাটা হবে জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। ভাইবা কোথায়? যারা জাহান্নামী তাদের কিন্তু ভাইবা নাই, কারণ তারা রিটার্নেও টিকে নাই, প্রিলিমিনারিও টিকে নাই, তাদের ভাইবা কিসে? ভাইবা হবে যারা প্রিলিমিনারি টিকছে, রিটার্নে টিকছে, তাদের ভাইবা হবে। ভাইবাটা নেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন, স্বয়ং সরাসরি আল্লাহ সুবহানাহু তাআলা। এই জন্য জান্নাতের ভিতরে যাওয়ার আগে আল্লাহ সুবহানাহু তাআলাকে দেখা যাবে না, কিন্তু যখন ভাইবাটা হবে তখন ওই যে কবরে যিনি পরীক্ষা নিচ্ছেন, হাশরের ময়দানে যিনি পরীক্ষা নিচ্ছেন, সেই আল্লাহ সুবহানাহু তাআলাকে সরাসরি আমরা দেখব। সুবহানাল্লাহ। কি আল্লাহকে দেখতে চান? একজন মুমিনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হলো আল্লাহ সুবহানাহু তাআলাকে দেখা। কারণ জীবনে কতবার আল্লাহ সুবহানাহু তাআলাকে সাজদা করতেছি, আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদতের জন্য আরামের ঘুমের সময় লাফ মেরে উঠে যাচ্ছি, আল্লাহর সন্তুষ্টির জন্য কত আরাম পরিত্যাগ করতেছি, কত হারামকে ছেড়ে দিতেছি, কিসের জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। তো যেই আল্লাহর সন্তুষ্টির জন্য এত কিছু করলাম, সবার মনের আকাঙ্ক্ষা সেই আল্লাহ সুবহানাহু তাআলাকে একবার দেখা। এই আল্লাহ সুবহানাহু তাআলাকে দেখতে হলে শর্ত হলো সালাত লাগবে, নামাজ লাগবে। নামাজ ছাড়া আল্লাহ সুবহানাহু তাআলাকে কেউ দেখা সম্ভব না। স্পষ্ট মুত্তাফাকুন আলাইহি হাদিস, জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পূর্ণিমার রাত্রে চাঁদের দিকে ইশারা করে বললেন, ফানাযারা ইলাল কামারে লাইলাতাল বাদর ফাকালা ইন্নাকুম সাতারাউনা হাযাল কামার, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই পূর্ণিমার চাঁদকে যেভাবে তোমরা দেখতেছো, আল্লাহ রাব্বুল আলামিন কেও তোমরা ঠিক একইভাবে দেখতে পাবে। সুবহানাল্লাহ। কখন দেখবে? জান্নাতের ভিতরে। আর দেখার ক্ষেত্রে লা তুদামুনা ফি রুয়াতিহি, আল্লাহ সুবহানাহু তাআলাকে দেখার ক্ষেত্রে কোনো জনের বাধা সৃষ্টি হবে না। তখন সবার মনে আকাঙ্ক্ষা যে হারে একটু দেখি, কিভাবে দেখবো, কিভাবে দেখবো। সাহাবায়ে কেরাম মনে মনে বলতেছেন, এইরকম কিছু আমল যদি পাইতাম, এই আমলটা বেশি বেশি করতাম যাতে আল্লাহকে দেখতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আমলগুলো বলে দিলেন, ফা ইনিস্তাতাতুম আল্লা তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলুউশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ফাফালু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্য ওঠার আগে, সূর্য ডোবার আগে যেই সালাতগুলো রয়েছে,
এই সলাত গুলোর উপরে দুনিয়াবি কোন কাজকে প্রাধান্য দিও না। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহান তাআলাকে দেখতে চাইলে ফজরের সলাত মিস হওয়া যাবে না, ফজরের সলাতে ঘুমায় থাকা যাবে না। আর ফজরের সলাত যদি ঠিক হয় তাহলে সবগুলো সলাতেই ঠিক হয়ে যাবে। কেউ যদি ফজরের নামাজ পড়ে এই আল্লাহর বান্দা আর জোহর আসর মাগরিব এসে সমস্যা হবে না, কিন্তু যার ফজরের সমস্যা আছে তার সব সলাতে সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। সলাতের গুরুত্ব সম্পর্কে কোরআন হাদিসে আরো অসংখ্য আয়াত রয়েছে, আমরা সংক্ষেপে শুধু এতটুকু ধারণা দিলাম যে আমরা যেন আল্লাহর বান্দাদেরকে দাওয়াত দিতে গেলে আমরা এই মৌলিক পয়েন্টগুলো, মৌলিক কথাগুলো বলতে পারি। সেখানে যে আবার বলবেন না যে আমাদের মুরব্বীরা বলছেন, আমাদের ওস্তাদরা বলছেন, এটা বলা যাবে না। বলতে হবে কি, আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন। কোনো মুরব্বীর কথা দিয়ে দাওয়াত হবে না, কোনো বুজুর্গের কথা দিয়ে দাওয়াত হবে না, কোনো শায়খের কথা দিয়ে দাওয়াত হবে না। দাওয়াত হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা দিয়ে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা দিয়ে। এই জন্য আপনি যতটুকু জানেন ততটুকু বলবেন, যেটা জানেন না সেটা বলবেন না। একজন মানুষ সব কিছু দাওয়াত দিতে হবে, সব কিছু তাবলিগ করতে হবে, এটা জরুরি বিষয় না। আল্লাহ পাক যাকে যতটুকু এলেম দিবেন সেই এলমের আলোকে তিনি ততটুকু দাওয়াত দিবেন, ততটুকু তাবলিগ করবেন। আরেকটি বিষয় সলাতের ক্ষেত্রে খেয়াল রাখবেন, একজন বেনামাজিকে নামাজি বানানোর কৌশল, প্রথমে গিয়ে দাওয়াত দেওয়া শুরু করবেন না যে ভাই নামাজ পড়েন না কেন, নামাজ পড়া দরকার, এটা করা যাবে না। এটা করে আপনি ছয় মাস এক বছরও কিছু করতে পারবেন না। নবী সাল্লামের প্রত্যেকটা সুন্নতের মধ্যে অসংখ্য হেকমত নিহিত রয়েছে। এক সাহাবী এসে নবী সাল্লামকে জিজ্ঞাসা করতেছেন, আইয়ুল ইসলামে খায়ের, ইসলামের মধ্যে কোন জিনিসটি কল্যাণকর? নবী সাল্লাম বলেন, এতআম, তুমি মানুষকে খাওয়ানো, এটা খুব কল্যাণকর একটি জিনিস। মানুষকে খাওয়ানোর মধ্যে যে কত কল্যাণ এটা আপনি চিন্তা করলে, বিশেষ করে দাওয়াতের ক্ষেত্রে যত খাওয়াবেন তত কল্যাণ। সুতরাং যাকে আপনি নামাজি বানানোর চেষ্টা করতেছেন, নামাজের জন্য দাওয়াত দিচ্ছেন, তাকে প্রথমে শুধু খাওয়াইবেন, প্রথমে দাওয়াত দেওয়া শুরু করবেন না। প্রথম কি করবেন, খালি খাওয়াইবেন, রেস্টুরেন্টে নেবেন, বাসায় নেবেন, বিভিন্ন জায়গায় নেবেন। কিন্তু অনেকে আবার পকেট থেকে টাকা বাইর করতে চায় না, দাওয়াত দিবে বিনা পয়সায়, বিনা পয়সা দাওয়াতে কাজ করবে, পকেটের থেকে টাকা বাহির হবে না, টাকা বাহির না হলে দাওয়াত হবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুতে মুত্ত আম, মানুষকে খাওয়াও, এই খাওয়ানোটা একটা সদাকা, এটা একটা বড় ইবাদত। আপনি এক সপ্তাহ দুই সপ্তাহ খালি খাওয়াইছেন কিন্তু নামাজের কথা বলেননি, আচ্ছা আলহামদুলিল্লাহ, তার সাথে একটা ভালো সম্পর্ক হচ্ছে, সে বুঝতেছে আপনি তার শুভাকাঙ্ক্ষী, তার কল্যাণ চান, এই জন্য তারে খাওয়ান। ঠিক কয়দিন এরকম খাওয়াইতে খাওয়াইতে একদিন যখন আপনি খাইতেছেন এমন সময় আজানও হয়েছে, বলেন যে ভাই চলেন একটু নামাজটা পড়ে আসি। এই যে এতদিন খাওয়াইছেন, এই খাওয়ার লজ্জায় শরমে সে বলতে পারবে না যে না যাবো না, সে সর্বোচ্চ এটা বলবে যে ভাই লুঙ্গি ঠিক নেই বা ফ্যান ঠিক নেই, কাপড় চোপড় ঠিক নেই। কারণ বেনামাজি যারা নামাজ পড়ে না তাদের এগুলো সবসময় না পাক, একটাই ওজর শুনবেন, কয় ভাই লুঙ্গি ঠিক নেই, লুঙ্গির মধ্যে কি হয়েছে, আপনি প্রস্তাব করে দিচ্ছেন লুঙ্গির মধ্যে সমস্যা কি, মানে আজ তো কোনো ওজর খুঁজে পায় না, সর্বশেষ ওজর হইল যে ভাই লুঙ্গি ঠিক নেই, কাপড় ঠিক নেই। আপনি বলবেন যে ভাই ঠিক আছে আজকে লুঙ্গি এমনি থাকুক, অসুবিধা নেই, নামাজ শুরু করার সময় এরকম থাকলে অসুবিধা হয় না, পরে আস্তে আস্তে ঠিক করে নেবেন। দেখবেন যে ওই দিন আপনার সাথে গেল, যাওয়ার পরে আপনি তাকে মসজিদ পর্যন্ত পৌঁছাই দিয়ে আল্লাহ সুবহান তাআলার কাছে দোয়া করেন যে আল্লাহ আপনার এই পথহারা রাস্তাহারা এই বান্দাটাকে আমি আপনার কাছে ধরে নিয়ে আসছি, আপনি আপনার আমি আপনার ঘর পর্যন্ত পৌঁছাই দিয়েছি, আপনার বাড়িতে নিয়ে আসছি, এরপরে তাকে আগায় নেওয়ার দায়িত্ব আল্লাহ আপনার উপরে সুপর্দ করছি। আপনি আল্লাহর হাতে দিয়ে দেন, আল্লাহ পাক এই আল্লাহর এই বান্দাকে হেদায়েত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, এটাই ছিল সালফে সালেহীনদের দাওয়াতের মানহাজ। এই জন্যই আপনার পূর্বেকার যুগের যে খানকা, খানকা নাম শুনছেন না, খানকা মানে কি, খানকা আরবি শব্দ, এটা মিশর থেকে আসছে, এটার মূল শব্দ হলো খানে কাহ, খানে মানে দুটো শব্দ, একটা হলো খান খানা আর একটা হলো কাহওয়া,
কাহওয়া মানে কফি, কফি চেনেন না? এটা কফি হাউস, কফি হাউস কে আরবিতে বলে খানেকাহ। বুঝতে পারছেন? এটা যে আরব দেশের মিশরের যত বড় বড় সাহিত্যিকেরা আছে, ডক্টর নাজিব মাহফুজ, ডক্টর তোহা হুসাইন, তারপর তৌফিকুল হাকিম, ওনারা ওনার সাহিত্যে বারবার এই কফি হাউসের কথা উল্লেখ করছেন, খানেকার কথা উল্লেখ করছেন। খানেকা ছিল ওই যুগের ওলামাই কেরাম, দাওয়াত দেওয়ার জন্য তারা এরকম কফি হাউস বানায় রাখতেন। এখানে যত ভাই আসবে খালি খাওয়াইতেন, কফি খাওয়াইতেন, চা খাওয়াইতেন, গাওয়া খাওয়াইতেন। আরো বেলা দেখেন না, মসজিদে হারামান নববীতে তা নিল যে ভাই খান, আপনি খাইতে চান না তাও খান। বিশেষ করে সোমবার আর বৃহস্পতিবারে যাই দেখবেন মসজিদে হারামে আর মসজিদে নববীতে যে ইফতারির ব্যবস্থাপনা। আপনি রোজা রাখছেন আর না রাখছেন কোনো জিজ্ঞাসাবাদ নাই, ভাই আসেন আমার এখানে বসেন, ভাই এখানে বসেন, সবাই টানাটানি করতেছে, এই বলতেছে এখানে বসেন, এই বলতেছে এখানে বসেন, খাওয়াইতেছে। এই খাওয়ানোটা সালফে সালেহিনদের মানহাজ, সালফে সালেহিনদের নিয়ম ছিল এটা। তারা দাওয়াতের জন্য মানুষকে খাওয়াইতেন, খানেকা খুলতেন। তা আজকে আমাদের খানা বন্ধ, খাওয়াই না যায়, দেখবেন যে দাওয়াত দিয়ে কিন্তু খানা নাই। আবার কি করে আমাদের অনেক বাইকে দেখি যে বলি যে চল্লিশা বন্ধ, সাত দিনের বন্ধ, এগুলো বন্ধ, এগুলো বন্ধ করতে যে টোটাল খানায় বন্ধ। এগুলো বন্ধ হবে ঠিক আছে, এগুলো বেদাত, এগুলোর সাথে ইসলামের সম্পর্ক নাই, এগুলো হিন্দুয়ানি কালচার, বিজাতীয় কালচার, এগুলো বন্ধ করে দিবেন ঠিক আছে, কিন্তু তাই বলে ইসলামের কালচার যেটা খাওয়ানো সেটা বন্ধ করা যাবে না। খাওয়াইতে থাকবেন যে চল্লিশা আর সাত দিন যাবার দিন ক্ষণ, মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী, অমুক দে তমুক দে, এগুলো উপলক্ষে না, এমনি বাইদেরকে আল্লাহর বান্দাদেরকে খাওয়াইবেন। দেখা যায় ওই বেদাত বন্ধ করতে যায় খাওয়ায় বন্ধ, টোটালি খানায় বন্ধ। আবার আমরা বলি যে ঠিক আছে আপনি খতম পড়াইয়েন না, মিলাদ পড়াইয়েন না, বাস এবার খতম মিলাদ পড়াইতে বন্ধ যায়, এবার আর ইমাম সাহেবের হাদিয়া দেয় না। মানে আমাদের মাথায় ঢুকে গেছে যে খতম মিলাদ পড়াইলে হুজুরের কিছু হাদিয়া দিতে হয়, বাস খতমও নাই মিলাদও নাই ইমাম সাহেবের হাদিয়াও নাই। আপনি খতমার মিলাদ পড়াইবেন কেন? ইমাম সাহেবকে সম্মান করা, ওলামায়ে কেরামদেরকে সম্মান করা, এটা ইমানের অংশ। আপনি ওলামায়ে কেরামদেরকে বেশি বেশি হাদিয়া দিবেন, কারণ ইমাম সাহেব অল্প সামান্য হাদিয়ার বিনিময়ে আপনার মসজিদে যে সময়টা দিচ্ছেন, এই সময়টা দুনিয়ার কোনো শ্রমিক, যদি এটা আখেরাতের বিষয় তার মাথায় না থাকতো, দুনিয়ার কোনো শ্রমিক দিয়ে আপনি এই কাজ করাতে পারতেন না। আমাদের দেশে চব্বিশ ঘন্টার জন্য একজন ইমাম, চব্বিশ ঘন্টার জন্য একজন মুয়াজ্জিন, কিন্তু শ্রম আইনে বলা আছে আট ঘন্টার বেশি ডিউটি করানো, মানে একজন লেবার একজন শ্রমিক, তার শ্রম ঘন্টা আছে আট ঘন্টা, আর ইমাম সাহেবের শ্রম ঘন্টা চব্বিশ ঘন্টা। বেতন দেওয়ার দরকার মিনিমাম শ্রমের, শ্রমিকের মজুরি কত? আট হাজার টাকা। তাহলে ইমাম সাহেবের চব্বিশ ঘন্টা, যদি ইমাম সাহেবকে ধরেন যে একবারে নিম্নতম শ্রমিক, তাও দেওয়া দরকার চব্বিশ হাজার টাকা, তিন হাজার চব্বিশ, কিন্তু দিচ্ছি কত? তিন হাজার টাকা, দুই হাজার টাকা। তারপরে আবার হাদিয়া দিতে গেলে কয় ইমাম সাহেবের হাদিয়া দেওয়া যাইছে বলে কি হবে না এটা জিজ্ঞাসা করে আবার। তা আপনি যদি হাদিয়াই না দেন, সম্মানই না দেন, তো ইমাম সাহেব চলবে কিভাবে? এই জন্য তো ইমাম সাহেব বাধ্য হয়, অনেক ইমাম সাহেব স্পষ্ট জানেন যে এগুলো বেদাত, এইভাবে ওই ভাড়ায় কোরআন খতম করা এটা যে না যায়, অনেক ইমাম সাহেব জানেন, কিন্তু তিনি বাধ্য হয়ে করেন, কারণ তিনি কি করবেন, দেখেন যে তিন হাজার টাকা বেতন পান, উনি কিছু হয় না। এই জন্য আমি যে কথাটা বলতেছিলাম আমার সম্মানিত ভাইয়েরা, সালাতের দাওয়াত, সহি আকিদার দাওয়াত, সহি মানহাজের দাওয়াত, যত দাওয়াতে দিবেন আগে দাওয়াত দেওয়ার আগে খাওয়ানো শুরু করতে হবে, কিছু টাকা পয়সাও খরচ করতে হবে, খালি দাওয়াত মুখে দিলে হবে না, পকেটের মাধ্যমেও টাকা পয়সার মাধ্যমেও কিছু দাওয়াত দিতে হবে। এটা দাওয়াতের বড় ধরনের একটি হেকমা। এই জন্য নবী সাল্লাম বলছেন যে এতাম তাম, খাওয়ানোটা এবাদত। সালাতের মধ্যে যেই, সালাতের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো আছে এগুলোর মধ্যে আল্লাহ পাক অনেক বরকত রেখেছেন, যেমন ওযু। ওযুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে গোররাম মুহাজ্জালিন হয়ে যাবে, সুবহানাল্লাহ। অর্থাৎ এগুলো থেকে নূর চমকাতে থাকবে বাহিরে, কিয়ামতের ময়দানে আমরা যখন দাঁড়াবো তখন ওই যে দেখবেন অ্যাম্বুলেন্স আসতে আসতে লাগলে, তারপরে আপনার ওই যে পুলিশের গাড়ি, এরকম অনেক ভিআইপির গাড়ি আসতে লাগলে চতুর্দিক দিয়ে লাইট চমকায় না, এরকম আমরা কি আমাদের মাঝে যখন হাঁটবেন
আমাদের এই চেহারা থেকে, হাতের থেকে, পায়ের থেকে, ওজুর অঙ্গগুলো থেকে এইরকম নূর বিকশিত হতে থাকবে। সুবহানাল্লাহ, আমাদেরকে দেখেই বোঝা যাবে এই নূরওয়ালা মানুষগুলো নামাজি মানুষ। সুবহানাল্লাহ, এরা বারবার উজু করত, তাহলে যে নামাজ পড়ে না কেয়ামতের বাজানে হের চেহারা থেকে, হাতের থেকে, পায়ের থেকে কোন নূর বাইর হবে না। আর নূর বাইর না হওয়া মানে সেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনবেন না, এটা চিনাই যাবে না। এজন্য সলাত বিহীন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কেয়ামতের ময়দানে চিনা যাবে না। সলাতের সাথে সম্পৃক্ত হলো আজান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিন সাহেবের জন্য দোয়া করছেন, ইমামের জন্য দোয়া করছেন, মুয়াজ্জিনের জন্য দোয়া করছেন। ইমামের জন্য কি দোয়াটা করছেন? সুনান আবু দাউদের হাদিস, আল্লাহুম্মা আরশিদিল আইম্মা, হে আল্লাহ ইমামদেরকে আপনি হেদায়েত দান করুন, ইমামদেরকে সঠিক রাস্তা দেখাই দেন। ওয়াগফিরিল মুয়াজ্জিনিন, মুয়াজ্জিনদেরকে আপনি ক্ষমা করে দিন, মুয়াজ্জিনদেরকে মাফ করে দেন, ইমামদেরকে সঠিক রাস্তা দেখান, হেদায়েত দেন। আচ্ছা, ক্ষমা বেশি গুরুত্ব না হেদায়েত বেশি গুরুত্ব বলেন তো দেখি? না, ক্ষমা আর বেশি গুরুত্ব, মাগফিরাতের দোয়া বেশি, এই জন্য ইমামের থেকে মুয়াজ্জিনের মর্যাদা বেশি। কিন্তু আমাদের দেশে আমরা মনে করি ইমাম সাহেবের মর্যাদা বেশি, কিন্তু ইমাম সাহেবের থেকে মুয়াজ্জিন সাহেবের মর্যাদাটা বেশি। কারণ স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিনের জন্য মাগফিরাতের দোয়া করছেন, আর ইমাম সাহেবের জন্য হেদায়েতের দোয়া করছেন। এই এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন মাগফিরাতটা হেদায়েতের থেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ মুয়াজ্জিনের ফজিলত বেশি কেন? মুয়াজ্জিন মসজিদে আসে আগে, ইমাম আসে পরে। মসজিদে আসে আগে আসে কে? মুয়াজ্জিন। ইমাম সাহেব তো নামাজের আগে দিয়ে আসে, আর মুয়াজ্জিন সাহেব তো আধা ঘন্টা আগে আসে বসে থাকে। এই যে আধা ঘন্টা মসজিদে অবস্থান করছেন, এই ফজিলত কিন্তু ইমাম সাহেব পায় নাই। ইমাম সাহেব মসজিদে এসে অনেক সময় সুন্নত আদায় করতেই দেরি হয়, সুন্নত আদায় করার সময় পান না, কিন্তু মুয়াজ্জিন সাহেব সুন্নত আদায় করে, তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ, জিকির আজকার বেশি করেন। আর সালাতের জন্য দাওয়াতটা দিচ্ছেন মুয়াজ্জিন সাহেব, যত মানুষ মসজিদে আসছেন মুয়াজ্জিন সাহেবের দাওয়াতেই আসছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিনদের জন্য দোয়া করছেন। কিন্তু আমাদের দেশে এখন আজান দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না, এত ফজিলতের কাজ আজানটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটার ফজিলত যদি জানতো উম্মতেরা তাহলে প্রতিযোগিতা হইতো, লটারি হইতো। আজও পৃথিবীর অনেক দেশে মসজিদে আজান দেওয়ার জন্য এক সপ্তাহ আগে সিরিয়াল দেওয়া হয়। আমাদের মুয়াজ্জিন সাহেব না থাকলে আর আজান দেওয়ার কোনো লোক খুঁজে পাওয়া যায় না। মুয়াজ্জিন নাই বাস মসজিদে আজানে বন্ধ, কেউ সাহস করে আজানও দেয় না। আর সবাই আমরা চাই ইমাম সাহেব হইতে, কেউ মুয়াজ্জিন হইতে চাই না। এজন্য আপনারা মুয়াজ্জিন হইবেন, কি হইবেন? মুয়াজ্জিন হইবেন, তবে বিনা পয়সায় আজান দিবেন। মানে এটা পেশা হিসাবে নিবেন না, যে আপনি চাকরি করতেছেন, আপনি চাকরি আরেকটা করবেন, পেশা আরেকটা থাকবে, কিন্তু আজানটা দিবেন বিনা পয়সা। যদিও আজানের দিয়ে মুয়াজ্জিন হয়ে টাকা নেওয়া যায়, কিন্তু আপনি দিবেন বিনা পয়সায়। আপনি শুধু দাওয়াত মনে করে এবং কেয়ামতের ময়দানে ওই মুয়াজ্জিনের ফজিলতটা পাওয়ার জন্য, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দোয়ার হকদার হওয়ার জন্য। কারণ আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দোয়ার হকদার হয়ে যাবেন মুয়াজ্জিন হইলে, যে আপনার গুনাহ সব আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দোয়া কি কবুল হয় না এরকম সন্দেহ করা যাবে? ইমানে থাকবে না সন্দেহ করলে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেখানে দোয়া করছেন আল্লাহ মুয়াজ্জিনদেরকে আপনি মাফ করে দেন, তাহলে আপনি যদি মুয়াজ্জিন হতে পারেন আপনার সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ, এই জন্য মুয়াজ্জিন হওয়ার চেষ্টা করতে হবে। আর জামাতের সাথে সালাত আদায় করবেন, জামাতে সালাত আদায় করা ওয়াজিব, ওজরবিহীন জামাত ছাড়া যাবে না। অনেক ভাই মাঝে মাঝে শুধু এই মাসালা জিজ্ঞেস করেন যে অমুক ইমাম সাহেবের পিছনে নামাজ পড়া যায় যাবে কিনা, ইমাম সাহেবের এই বেদাত আছে, এই শেরেক আছে, এটা আছে, এটা আছে, এই মাসালা ইদানিং বেড়ে গেছে। ইমাম সাহেবের যাই থাকুক, ইমাম সাহেবের সালাত ইমাম সাহেবের, আমার সালাত আমার। এই জন্য মসজিদ ছাড়া যাবে না। মসজিদ ছেড়ে যদি আপনি ঘরে চলে আসেন তো আপনি দাওয়াতও দিতে পারবেন না, আর ওই মসজিদ কারো বাপ দাদার মসজিদ না। ইমাম সাহেবের চাকরি জোহরে আছে, আসরে নাই, আসরে আছে, মাগরিবে নাই,
যে ওয়াক্ত পড়ান মনে করবেন যে ওই ওয়াক্ত শেষ ওয়াক্ত উনার, এই কথা মনে করে ইমাম সাহেবেরা নামাজ পড়ায়। আমাদের দেশে প্রত্যেক চাকরির একটা ন্যূনতম একটা মানে স্থায়িত্ব আছে। ইমামতিটা এমন এক চাকরি যেটার কোনো স্থায়িত্ব নাই, জোরে আছে মাগরিবে নাই, মাগরিবে আছে দেখবেন যে এসায় নাই, সকালবেলায় আরেকদিন আসে দেখবেন যে ইমাম সাহেব নাই, কি হয়েছে কই গেছে, কয় কালকে সভাপতি সাহেবের সাথে ইয়া হয়েছে, ভালো লাগে নাই, সভাপতি সাহেব বিদায় দিয়ে দিছে, মুসল্লিরা আর খুঁজে পায় না। তাহলে আপনি ইমাম সাহেবের কারণে মসজিদ পরিত্যাগ করবেন না, জামাত পরিত্যাগ করবেন না। দাওয়াতের ক্ষেত্রে মসজিদ খুবই গুরুত্বপূর্ণ এবং মসজিদের সাথে সম্পর্ক গভীর রাখবেন। মসজিদে কেউ আপনাকে কিছু মনে করুক আর নাই করুক, কিন্তু জামাতে সালাত আদায় করবেন এবং জামাত পরিত্যাগ না করে আস্তে আস্তে মসজিদের মধ্যে বাইরের সাথে সম্পর্ক গভীর করার চেষ্টা করতে হবে, কারণ জামাতে সালাত আদায়ের অনেক ফজিলত রয়েছে। আরেকটি বিষয় সর্বশেষ গুরুত্ব দিব সালাতের ব্যাপারে, সেটি হলো সুন্নত নফল বেশি বেশি আদায় করবেন, খালি ফরজ নামাজ পড়ে দৌড় দিবেন না। এবং আমাদের নামে এখন বদনামি যে আমরা নাকি তারাবি কমাই ফেলতেছি, এবাদত কমাই দিতেছি, যে আমরা 20 টাকা পড়তে কষ্ট হয় এই জন্য 8 টাকা বানাই ফেলতেছি। আমরা বলি যে না, তারাবি 8 টাকা তো না, 20 টাকা তো না, 36 টাকা, বেশিটা পড়েন কোনো অসুবিধা নেই। এবং সালফে সালেহীনের মানহাজের রায়েত কারা বলেন তো দেখি, রায়েত বুঝছেন মানে অগ্রপথিক কারা বলেন তো দেখি, নাম বলেন কয়েকজনের, মানে আমার কথাটা আরেকবার বুঝাই বলি, মানে মানহাজুস সালাফ, সালফে সালেহীনদের মানহাজ, এই মানহাজের উপরে সবচেয়ে বেশি কাজ করছেন বা যারা এটা সূচনা করছেন এরা কারা? আমরা আজকে যাদের মানহাজ ফলো করি, আমরা দাবি করি যে আমরা মানহাজুস সালাফ, সালফে সালেহীনের মানহাজ আমরা ফলো করি। সালফে সালেহীন তো সাহাবায়ে কেরাম, তাবেয়ীনে কেরাম, তাবে তাবেয়ীনে কেরাম, এবং যুগে যুগে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যত মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহায়ে কেরাম, ওনারা হলেন আমাদের সালাফ, সালফে সালেহীন। তা আমরা তাদের অনুসরণ করি, তাদের মানহাজ অনুসরণ করি। এই মানহাজগুলোকে গুরুত্ব দিয়ে সালফে সালেহীনের মানহাজের উপরে সর্বপ্রথম আকীদার ক্ষেত্রে, ফিকহের ক্ষেত্রে যারা কাজ শুরু করছেন তারা কারা? আব্দুল্লাহ ইবনে ওয়াহাব, আইম্মায়ে আল আরবা, চার ইমাম, এক নম্বরে চার ইমাম, তারাই সালাফি, অরিজিনাল সালাফি হলেন। মানে পরবর্তীতে এই সালাফের মানহাজ ফলো করে যারা ইজতিহাদ শুরু করছেন, আকীদার গবেষণা করছেন, এরা হলো চার ইমাম, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই। ওনারাই সর্বপ্রথম সালাফি, সর্বপ্রথম সালাফ, ওনারাই মানহাজুস সালাফের উপরে প্রথম রিসার্চ, প্রথম গবেষণা শুরু করছেন। এরপরে এটাকে আরো ব্যাপক আকারে রূপ দিচ্ছেন পরবর্তীতে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং তার ছাত্ররা, তার ছাত্রের মধ্যে ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, তারপরে ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, এরা হলো ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর স্টুডেন্ট, ছাত্র। এদের বইপত্র বেশি বেশি পড়বেন, এরাই হলো আমাদের অনুসরণীয় সালাফ, আমরা এই মানহাজ ফলো করি। তাহলে চার ইমামের বই বেশি বেশি পড়বেন, চার ইমামের স্টুডেন্ট যারা, ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ রাহিমাহুল্লাহ, তারপরে ইমাম ইবনে রজব রাহিমাহুল্লাহ, আরো যারা যারা আছেন, তারপরে এই যে মুহাদ্দিসিন যারা, ইমাম বুখারী, ইমাম মুসলিম, তিরমিজি, এরা হলেন এই গবেষণার ক্ষেত্রে মানহাজুস সালাফের ক্ষেত্রে অগ্রগামী। তা আমি যে কথাটা বলতেছিলাম যে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, আমরা উনার মানহাজ ফলো করি, মানে সালাফি মানহাজ বলতে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই ক্ষেত্রে একজন অগ্রগামী। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তারাবির ব্যাপারে কি বলছেন? তারাবির ব্যাপারে মাজমুয়া ফতোয়ার মধ্যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যতগুলো হাদিস আছে তারাবি সংক্রান্ত সবগুলো একত্রিত করছেন, সহি দঈফ সব একত্রিত করে উনি দেখাইছেন যে তারাবির ব্যাপারে আট রাকাত সহি দলিল আছে, দশ রাকাত আছে, বারো রাকাত আছে, আঠারো রাকাত আছে, বিশ রাকাত আছে, বাইশ রাকাত আছে, ছত্রিশ আছে, আটত্রিশ আছে, চল্লিশ পর্যন্ত হাদিস আছে। উনি সবগুলো হাদিস নিয়ে আসছেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, এনে বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তারাবির কোন রাকাত নির্দিষ্ট করেন নাই। নবী সাল্লাম থেকে এরকম কোন হাদিস পাবেন না, নবী সাল্লাম বলছেন যে আমার উম্মতরা তারাবি এত রাকাত আদায় করবা, এইরকম কোন সহি দৈব জাল কোন হাদিসে পাবেন না। কারণ আপনার ফরজ নামাজ হলো গুরুত্বপূর্ণ, এই জন্য নবী সাল্লাম ফরজ গুলাকে কিন্তু নির্দিষ্ট করে দিচ্ছেন, কোন এক তালাফের সুযোগ নাই ফরজ নামাজের ব্যাপারে। কিন্তু এটা হলো সুন্নত নামাজ, মুস্তাহাব নামাজ, এটা যত বেশি আদায় করবে, মান কামা রমাদানা ইমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামি, আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দিবেন। তাহলে যার গুনাহ মাফের বেশি দরকার সে বেশি বেশি আদায় করবে, সারা রাত আদায় করবে, এশার পর থেকে শুরু করে ফজর পর্যন্ত। নবী সাল্লাম এর জন্য এটার মূল কথা বলছেন এইভাবে, সলাতুল লাইলে মাসনা মাসনা, রাত্রির সলাত হলো দুই রাকাত করে, ফাইজা খাসিয়া আহাদুকুম সুবহা যে ফজর হয়ে যাওয়ার আশঙ্কা করবে সে এক রাকাত দিয়ে সব সালাত গুলোকে বেজত করে দিবে। এটাই হলো তারাবির ব্যাপারে মূলনীতি, মানে তারাবির কোন রাকাত নির্দিষ্ট নেই, রাকাত নিয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই। আর আল্লাহ পাক রাকাত গণে সওয়াব দিবেন না, এটা সওয়াব দিবেন আপনার কোয়ালিটি গণে সওয়াব দিবেন। আপনি বিশ রাকাত পড়ছেন, বিশ মিনিটে শেষ, আরেকজন আট রাকাত পড়ছে দুই ঘন্টা, আল্লাহ পাককে রাকাতের কারণে ওই লোক দুই ঘন্টা নামাজ পড়ছে, এই লোকের সওয়াব কমায় দিবেন, কারণ আট রাকাত পড়ছে। আরেকজন বিশ রাকাত বিশ মিনিটে পড়ে ফেলছে, তারাবি মানে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পড়া যায় তত বেশি সওয়াব। একজনে কয় হুজুর আপনি তো রুকুতে কি পড়েন, সেজদা কি পড়েন, আমরা তো একবার করিও পড়তে পারি না। কয় রে মিয়া পারিবা কেমনে, তোমরা হইছো হাতের সিলাই, আমি হচ্ছি কলের সিলাই, আমি হচ্ছি মেশিনের সিলাই, তা তোমরা হইলে হাতের সিলাই, তোমরা আমার সাথে পারিবা কেমনে। এই জন্য যে ইমাম যত দ্রুত পড়াইতে পারে, কয় গরম হুজুর, হাফেজ যেটা যত তাড়াতাড়ি শেষ করতে পারে, ভাই আমাদের মসজিদে যে হাফেজ আসছে এবার দুইজন একেবারে গরম হাফেজ, ৩০ মিনিটে শেষ করে ফেলায় তারাবি। অথচ এই তারাবির নামে তামাশা হচ্ছে এগুলা, এবং এই তামাশা করার দ্বারা কোরআন বিকৃতি হচ্ছে এবং বড় ধরনের কবিরা গুনাহ হচ্ছে। কোরআন লাহানের জলি দিয়ে তালাওয়াত করা হচ্ছে, যেটা কারণ নামাজ তো হবেই না, বরং কবিরা গুনাহ হবে। তার চেয়ে না পড়াই ভালো, মানে এইরকম তারাবি পড়ার থেকে না পড়াই ভালো। তারাবি না পড়লে কেউ জাহান্নামে যাবে না, এটা ফরজ নামাজ না, এটা ওয়াজিব নামাজ না, এটা সুন্নত মুস্তাহাব, সাধারণ মুস্তাহাব, এটার কারণে কেউ জাহান্নামে যাবে না। কিন্তু ফজিলতের জন্য, গুনাহ মাফের জন্য পড়তে গিয়ে যদি অবস্থা এরকম হয়, কোরআনকেই বিকৃতি করে ফেলা হয়, কি তেলাওয়াত করতেছে কিছু বোঝা যাচ্ছে না। এই জন্য আমার সম্মানিত ভাইরা, রমাদান আসছে, আপনারা আপনাদের কাছে অনুরোধ, আট টাকা তো বলার দরকার নাই, বিশ টাকা তো বলার দরকার নাই, বলবেন যে সলাতুল্লাইলে মাসনা মাসনা, সারা রাত পড়ো যা পারো। এবং ইমাম মালিক রাহমাহুল্লাহ 36 টাকাতে ইমামতি করছেন, উনি একজন তাবে তাবেইন, খায়রুল কুরুনের মানুষ, মসজিদে নববীর ইমাম উনি, উনার পিছনে বড় বড় তাবেইন কেরাম নামাজ পড়তেন, উনি 36 টাকাতে ইমামতি করতেন মসজিদে নববীতে। তাহলে উনি 20 টাকাতে বেশি পড়ছে কি, উনার গুনাহ হয়েছে? উনি 36 টাকা পড়তেন, কেন 36 টাকা সেটারও উনি কারণ ব্যাখ্যা করছেন। কারণ হলো যে কাবার মক্কা মুকাররমার তাবেইনে কেরাম তাবে তাবেইনে কেরাম 20 টাকা পড়তেন, 20 টাকা পড়তে গিয়ে তারা চারটা তাওয়াফ করতেন, মানে চার রাকাতের পরে একবার তাওয়াফ করতেন, সে 20 রাকাতে চারবার তাওয়াফ করতেন। তো তাদের 20 রাকাত তারাবি হতো, চারটা তাওয়াফ হতো। তো মদিনার ওনারা চিন্তা করলেন, তাবেইনে কেরামদের মধ্যে সব সময় তাবে তাবেইনদের মধ্যে সাহাবায়ে কেরামের মধ্যে আমলের প্রতিযোগিতা হইতো, কার থেকে কে বেশি আমল করবে। আজকে আমাদের প্রতিযোগিতা চলে গেছে অন্যদিকে, কিন্তু সালফে সালেহীনদের প্রতিযোগিতা ছিল আমলের প্রতিযোগিতা, যেটা আল্লাহ পাক বলছেন যে ফাস্তাবিকুল খায়রাত, কল্যাণকর কাজে প্রতিযোগিতা করো। সাহাবায়ে কেরামের মধ্যে এটা ছিল, তারা দেখলো যে মক্কার তাবেইন তাবে তাবেইন এরা তো আমাদের থেকে আগাই গেছে, কারণ এরা 20 রাকাত পড়ে আবার চারটা তাওয়াফ করে, তো মদিনাতে তো তাওয়াফ নাই, তারা কি করবে। তখন তারা চিন্তা করলেন, প্রতি তাওয়াফের পরিবর্তে আমরা চার রাকাত নামাজ পড়ব, তাহলে চার তাওয়াফের পরিবর্তে চার চার ১৬ রাকাত, 20 রাকাতের সাথে তারা আরো ১৬ রাকাত যোগ করছে, যোগ করে তারা 36 রাকাত আদায় করতেন, যাতে মক্কার এই মক্কা মুকাররমার তাবেইন তাবে তাবেইন থেকে তারা পিছিয়ে না পড়েন।
এই জন্য তারা 36 টাকা আদায় করতেন। তাহলে তারা 36 টাকা আদায় করেন, আমরা কমাবো কেন? আমরা যত পারি নফল নামাজ সুন্নত নামাজ পড়তেই থাকবো। এই জন্য আমি সর্বশেষ সালাতের কথাটা যেটা বলতেছিলাম যে মসজিদে গিয়ে খালি ফরজ পড়ে আমরা দৌড় দিব না, আমরা সুন্নত নামাজগুলোকে এহতেমামের সাথে আদায় করার চেষ্টা করব। অনেক সময় সুন্নত নামাজ আমরা ঘরে পড়ি, সুন্নত ঘরে পড়লে ফজিলত বেশি, কিন্তু যদি সবাই দল বেঁধে মসজিদ থেকে বের হয়ে যান তো মানুষ মনে করবে দেখো এগুলো সুন্নত পড়ে না। যেমন সৌদি আরব থেকে কিছু লোক আসলে আমাদের দেশে কয় কয় ভাই আরবিরা আসলে আপনারা ভালো কন, আরবিরা কে তো ভালো মানুষ নেই, সুন্নতে পড়ে না, কয়েরা ফরজ পড়ি চলে যায়। হেরা তো আমাদের মতো জাহেল না, আমরা জাহেল বলিয়ে না মসজিদে বসে বসে সুন্নত পড়ি, তারা তো দিন জানে দিন বুঝে, তারা তো ঘরে সুন্নত পড়ে, ঘরে সুন্নত পড়লে ডাবল সওয়াব। মসজিদে পড়লে নবী সাল্লাম বাদাল জুমা 4 রাকাত পড়তেন, ঘরে পড়লে 2 রাকাত পড়তেন, কেন? ওই যে মসজিদ থেকে ঘরে পড়লে ডাবল সওয়াব, এই জন্য 4 রাকাতের সলাত 2 রাকাত পড়তেন। আবার এরকম করিয়েন না জোহরের 4 রাকাত সুন্নত 2 রাকাত পড়ে চলে আসবেন ঘরের থেকে, ঘরে পড়লেও 4 রাকাত, তবে ঘরে পড়লে দ্বিগুণ সওয়াব। এটা তো আবার আম জনতা বুঝে না, সবাই যদি ফরজের পরে বাইরে চলে যান তাহলে মনে করবে যে এরা সুন্নতে পড়ে না, এমনি অনেক দোষ আপনাদের, আবার দেখে যে সুন্নতে পড়ে না তো বরবাদ, দেখো নামাজ সুন্নত বাদ দিয়ে দিচ্ছে। তারপরে তারাবি 8 রাকাত পরে দৌড় দিবেন না, আর তারাবি যদি 20 রাকাতের মসজিদে পড়েন তো 20 রাকাতে পড়বেন, মাঝখান দিয়ে আপনি উঠে যাবেন কেন? আর যদি দেখেন যে না এমন তারাবি হচ্ছে 3G বা 4G গতিতে, তাহলে আপনি তারাবিতে অংশগ্রহণ করার দরকার নেই, কারণ এটা তো অংশগ্রহণ করলে গুণা হবে, আপনি গুণার কাজে শরিক হবেন কেন? আপনি মাঝখান দিয়ে আসারও দরকার নেই, শরিক হওয়ার দরকার নেই। আপনি প্রয়োজনে ঘরে একাকে পড়েন, প্রয়োজনে কয়েকজন ভাই মিলে একজন হাফেজে কোরআন দিয়ে সুন্দর তেলাওয়াত শুনেন, আলাদা একাকে ঘরে পড়েন, কোনো এক জায়গায় ব্যবস্থা করেন, কিন্তু ওই 3G 4G গতিতে যদি তারাবি পড়েন তো এটা সওয়াবের পরিবর্তে গুণা হবে। আর 8 রাকাত পড়ি যে মসজিদে 20 রাকাত হয়, 8 রাকাত পড়ে যদি আপনি বের হয়ে যান এটা দেখতে খারাপ দেখা যায়, মানুষ খারাপ দৃষ্টিতে দেখে যে এগুলো সব দেখো 8 রাকাত পড়ে চলে যাচ্ছে, নামাজ একটু বেশি পড়লে অসুবিধা কি? মানে আমাদের দেশে তো এখনো বেদাত ক্লিয়ার হয় নাই, মানুষ মনে করে যে ভালো জিনিস বেশি করলে অসুবিধা কি, মানুষের মধ্যে এরকম ধারণা কয় দেখো নামাজের পরে একটু মোনাজাত করবে এটা অসুবিধাটা কি, আল্লাহর কাছে চাইবো না খারাপ কি, ওয়াজ মাহফিলের পর একটু দোয়া করবো আল্লাহর কাছে চাইবো না, আল্লাহর কাছে চাইতেও দেখো এরা কত বকিল, কয় এরা আল্লাহর কাছে চাইতেও চায় না দোয়াও করে না, কিন্তু আসলে যে আল্লাহর কাছে চাইতে হলে নবী সাল্লামের তরিকা লাগে এই জিনিসটা তো বুঝে আসে নাই, যে জায়গায় বুঝে আসে নাই সেই জায়গায় জাহেলের সমাজে শিক্ষিত হওয়া অপরাধ, এই সূত্র মনে রাখবেন, জাহেলি সমাজে কেউ শিক্ষিত হইলে এই পুরো গ্রামে সব জাহেল, ধরেন এই গ্রামে সব শিক্ষিত, এই গ্রামকে বলতেছি না, ধরেন যে কোনো একটা গ্রামে সব জাহেল, আপনি যদি ওখানে শিক্ষিত একটা লোক যান আপনি বড় মুসিবতে পড়বেন। আমাকে অনেক জায়গায় গেলে যদি নামের আগে ডক্টর লেখা থাকে তো অনেকে আসে, ভাই আমার প্রেশারটা একটু মাপেন তো, মানে ডক্টর আর ডাক্তার এটা বোঝার মতো হয়তো ওই ভাইয়ের এখনো নলেজ হয়, যখন দেখে ডক্টর মনে করে যে উনি মনে ডাক্তার হবে এরকম মনে করে। এই জন্য মানে জাহেলি সমাজে, যে সমাজে জাহেলের প্রাধান্য বেশি সেই সমাজে চলতে কথা বলতে অনেক সাবধানে বলতে হয়, জাহেলের সামনে কথা বলতে আর শিক্ষিত লোকের সামনে কথা বলতে অনেক পার্থক্য আছে। আপনি জাহেল কোন জায়গায় মাইন্ড করে বসে দেখবেন আপনি টেরো পাবেন না, কথা শুনতেছে শুনতেছে হঠাৎ করে যে এক কথায় মানে উল্টা বুঝে গেছে, কোনটা উল্টা বুঝে গেছে এটাও আপনি টের পাবেন না। এই জন্য এইসব জায়গায় খুব সাবধানতা অবলম্বন করবেন, যে দাওয়াতের ক্ষেত্রে আপনার চলাফেরার ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে আমলের ক্ষেত্রে যে এটা আশেপাশে একটু ডাইনে বামে লক্ষ্য করে রাখতে হবে, চোখ কান খোলা রাখতে হবে এবং লবণ জ্ঞান থাকতে হবে, লবণ জ্ঞান বুঝেন তো, হেকমা, হেকমার আরেক নাম লবণ জ্ঞান, মানে লবণ বেশি দিলেও খাওয়া যায় না কম দিলেও খাওয়া যায় না, যেখানে যতটুকু দরকার তরকারির মধ্যে ঠিক ততটুকু দিতে হবে, যদি বেশিও দিয়ে দেন তরকারিটা বরবাদ, না দিলে সেটাও বরবাদ, সেটাও খাওয়া যাবে না। এই জন্য লবণটা দিতে জানা, এটা হলো যিনি একজন রান্নার শিল্পী যিনি একজন রাঁধুনি তার সবচেয়ে বড় যোগ্যতা হলো লবণ জ্ঞান, লবণটা ঠিক মতো দিতে পারা, মরিচটা ঠিক মতো দিতে পারা, এটা আমাদের বড় অভাব আছে। এই জন্য সবসময় ডানে বামে চোখ কান খোলা রেখে লবণ জ্ঞান সহকারে চলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, বেশি আবেগী হওয়া যাবে না,
একদিনে সব ঠিক করে ফেলবো একবার বাংলাদেশের, এই নীতিমালা পোষণ করা যাবে না। শেরেক বেদাত এই দেশে একদিন দুই দিনে ঢুকে নাই, শত শত বছরে ঢুকছে। শেরেক বেদাত দূর হইতে গেলেও শত শত বছর লাগবে, একদিন দুই দিনে বাংলাদেশ থেকে শেরেক বেদাত দূর হবে না। এটা দীর্ঘ সময়, আমাদের পরে আরো কয়েক প্রজন্ম চলে যাইতে হবে, তারপরে ইনশাল্লাহ এই দেশ থেকে শেরেক বেদাত দূর হবে। আমরা এই দাওয়াতের সূচনা করে গেলাম বাংলাদেশে জোরালোভাবে, কিন্তু আল্লাহ পাক দেখবেন আমাদের পরে এমন দায়ী আল্লাহ তৈরি করে দিবেন, এমন শক্তিশালী দায়ীরা আসবেন হয়তো আমরা দেখবো না, তাদের কারণে এই দেশ থেকে শেরেক ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের ওস্তাদ ছিলেন ডক্টর খন্দকার আনম আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, তিনি আমার সরাসরি ওস্তাদ ছিলেন। ওই ওস্তাদ এই দাওয়াতে মানহাজের ক্ষেত্রে বাংলাদেশে এমন এক ব্যক্তি ছিলেন যার মানহাজটা আজকে বাংলাদেশে দাওয়াতের জন্য সবচেয়ে উপযোগী মানহাজ। সেই মানহাজ আমরা একসময় মনে করতাম, মনে হয় চার দুনিয়া থেকে চলে গেলে আর এই মানহাজের দাওয়াত দেওয়ার লোক মনে হয় বাংলাদেশে আর পাওয়া যাবে না। কিন্তু দেখেন একজন আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ গেছেন, কতজন দায়ী আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর মানহাজে বর্তমানে দাওয়াত দিচ্ছেন, দিচ্ছেন না? একজন যাওয়ার পরে অসংখ্য দায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দিচ্ছেন। ঠিক আমরা দুনিয়া থেকে যখন চলে যাব দেখবেন যে কত দায়ী আল্লাহ পাক তৈরি করে দিবেন, যাদের দাওয়াতে একসময় এই দেশ থেকে শেরেক বেদাত সব পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে তোরফার একটা কবিতা আবৃত্তি করতেন। জাহেলি যুগের একজন কবি ছিল, বড় কবি, নাম হলো তোরফা, তোরফা ইবনে আব্দুল বিক্রি, তার একটা কবিতার লাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে আবৃত্তি করতেন। কবিতার লাইনটা হলো, সাতুব্দি ইলাকাল আইয়ামু মা কুনত জাহেলান, অর্থাৎ একদিন পৃথিবীবাসীর সামনে প্রকাশ পাবে আমি জাহেল ছিলাম না। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একা দাওয়াত দেওয়া শুরু করছেন মক্কা মুকাররমায়, তখন এমন কোন গালি নাই যে গালি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়নি। কবি বলা হয়েছে, গণক বলা হয়েছে, জাদুকর বলা হয়েছে, পাগল বলা হয়েছে, জিনে ধরা লোক বলা হয়েছে, কত রকমের গালি গালাজ করা হয়েছে, এমন গালি নাই যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়নি। আজকে সারা দুনিয়াতে এমন প্রশংসা নাই যে প্রশংসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করা হয় নাই। নবী সাল্লামের প্রশংসায় হাজার হাজার কবিতা, হাজার হাজার বই লেখা হয়েছে, এমন প্রশংসা পৃথিবীর কোন মানুষের আজ পর্যন্ত হয় নাই জমিনে। আল্লাহ পাক বলেছেন, ওয়া রাফানা লাকা যিকরাক, আপনার জিকিরকে আমি সমুন্নত করে দিছি। আজকে দেখেন নবী সাল্লামের উপরে প্রতি সেকেন্ডে কত লক্ষবার দরুদ পাঠ করা হচ্ছে, কিন্তু একসময় দরুদ পাঠ করার লোক তো একটাও ছিল না, ছিল না তো ছিল না। নবী সাল্লামকে এমন ভাষায় গালি গালাজ করত, কঠিন ভাষায় গালি গালাজ, যেগুলো মানুষ মানুষকে করে না। কিন্তু নবী সাল্লাম ওই কথাটা বারবার বলতেন যে এমন এক সময় পৃথিবীতে আসবে যখন দুনিয়ার মানুষ বুঝবে আমি কি ছিলাম, আমি যে জাহিল ছিলাম না এটা তাদের কাছে প্রকাশ পাবে। আমরা যে দাওয়াতটা দিচ্ছি, আমাদের দাওয়াত হলো কিসের বিরুদ্ধে? শিরিক আর বেদাতের বিরুদ্ধে। আর কিসের পক্ষে? তাওহীদ আর সুন্নতের পক্ষে। আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে না, কোনো দলের বিরুদ্ধে না, কোনো আলেম ওলামার বিরুদ্ধে না, কোনো পীর সাহেবের বিরুদ্ধে না, কারো বিরুদ্ধে না, আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে আমাদের কোনো আন্দোলন নাই, দাওয়াত নাই। আমাদের দাওয়াতটা শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে। এই যে আমাদের সালফে সালেহীনের মানহাজে আমরা যে দাওয়াতটা দিচ্ছি, এই দাওয়াত এখন স্বাভাবিকভাবে বুঝে আসতেছে না, অনেক ভাইয়ের বুঝে আসতেছে না, অনেক বাইক বিভিন্ন ভাষায় গালি গালাজ করতেছে, কিন্তু এক সময় বুঝে আসবে ইনশাআল্লাহ। কিন্তু যে সময় বুঝে আসবে ওই সময় হয়তো আমরা দুনিয়াতে থাকবো না, কিন্তু বুঝে আসবে। যে সময় একদিন পৃথিবীতে প্রকাশ পাবে যে আবদুল্লাহ জাহাঙ্গীর জাহেল ছিল না, একদিন পৃথিবীতে প্রকাশ পাবে যে অমুক অমুক যারা এই দাওয়াত গুলো দিছে তারা জাহেল ছিল না, তারা আমাদেরকে সঠিক জাহান্নামের রাস্তা থেকে মুক্তি দিয়ে তারা জান্নাতের রাস্তা দেখাইছেন। কিন্তু প্রথম যখন যে কোনো দাওয়াতের সূচনা হয়, প্রথম দিকে মানুষের বুঝে আসে না। আমাদের এই এই বাংলাদেশে আমরা ছোটবেলায় দেখেছি যখন দেওবন্দি ওলামায়ে কেরাম আস্তে আস্তে তখন মাদ্রাসা করা শুরু হয়েছে, বিভিন্ন মসজিদে যখন ইমামতি করতে যাইতেন কয় ওয়াহাবি, খারেজি, তারপরে ব্যাকে আমি শুনছেন না এগুলা? অনেক মসজিদ থেকে মারি বাহির করে দিছে, কয় ব্যাকে আমি পিছনে নামাজ হবে না, রাসুলের দুশ্মনেরা। দেখেন এখন তারা অসংখ্য মাদ্রাসা করে, হাজার হাজার আলেম ওলামা তৈরি করে, এস্টাবলিশ হয়ে গেছে না?
এখন আজকে শুনেন, যারা ওই সময় তাদেরকে মারত তাদের আজকে খবর নাই, যে বেরলভী ওলামারা তাদের বিরুদ্ধে বিষোদ্গার করতেন, মারতেন, মাদ্রাসা পড়াই দিতেন, তাদেরকে উচ্ছেদ করতেন, তারা কিন্তু এখন তারাই হারিয়ে গেছে। কিন্তু এরা দেওবন্দী ওলামা ইকরাম আজকে প্রতিষ্ঠিত হয়েছে। এই কথা মনে করার কোনো সুযোগ নাই যে এই মানহাজুস সালাফ সহি আকিদাও যে একবারে দুই মুছে যাবে, এরকম নয়। ইনশাআল্লাহ এই দেশে সহি আকিদা সহি মানহাজ সালফে সালেহিনের মানহাজ প্রতিষ্ঠিত হবেই ইনশাআল্লাহ, কারণ এটা দিনের মতো পরিষ্কার, কারণ এটার দলিল মজবুত, এখানে কোনো অস্পষ্টতা নাই। যেই একটু খোলা মন নিয়ে হেদায়েত প্রত্যাশী হবে সেই সামনে খুঁজে পাবে। এই জন্য আমরা আমাদের শক্তি দিয়ে কথা বলতে হবে না, কথা বলতে হবে দলিলে, আমাদের দলিল মজবুত। এই জন্য দলিলটা নরম করে করলে ওইটার কাজ কিন্তু শক্তিশালী। আদালতে গেছেন, আদালতে যাওয়ার পরে আপনার জমির দলিল পত্র সব নিয়ে গেছেন, আরেকজন আপনার জমি দখল করছে, এর কাছে কিন্তু দলিলও নাই কিচ্ছু নাই, কিন্তু আদালতে হে গরম গরম কথা কয়। কিন্তু আপনি গরম কিছু বলা লাগে না, আপনি খালি আপনার দলিলটা বাইর করে দিবেন, আপনি নরম করে কন, কোনো অসুবিধা নেই, আপনি জমি পাইবেন, কারণ দলিল আপনার মজবুত, দলিলে কথা বলবো আপনার, আপনি কথা বলা লাগবে না। যার কাছে দলিল নাই, হে সাহেব দলিল তো নাই, যদি ছাপাটাও না থাকে তো থাকবে কি? এই জন্য বুড়া মানুষ, আমি বারবার বলি যে বুড়া মানুষ, মানুষ যত বুড়া হয় তার মুখের জোর তত বাড়ি যায়। বুড়া মানুষ এমন ধমক মারে, এই ধমকের সাথে যদি শরীরে শক্তি থাকতো তো বুড়া মানুষের গর্ত সব উল্টাই ফেলত, কিন্তু তার শরীরের সাথে মুখের মিল নেই, কারণ মুখের যে ধমক শক্তিশালী ধমক, শরীরে ওই পরিমাণ বল নাই। তা আল্লাহ পাক শরীরে বল কমাই দিচ্ছেন, মুখেরটা বাড়াই দিচ্ছেন, কারণ এটাও যদি চলে যায় তো এ তো পৃথিবীতে বাঁচিয়ে থাকতে পারবে না। দুটাই যদি চলে যায়, মুখও চলে যায়, শরীরে বলও চলে যায়, আল্লাহ পাক একটা কমলে আরেকটা বাড়াই দেয়। তো এই জন্য যার দেখবেন মুখের জোর বেশি, মুখের চাপা বেশি, বুঝবেন যে তার দলিলের জোর কমে গেছে। এই জন্য রাস্তা রাস্তায় ঘুরে বাহাস করতে ঘুরে, ওই অমুকেরে যায় ধরে, অমুকেরে যায় ধরে, কারণ দলিল নেই, দলিলের জোর কমে গেছে। দলিলের জোর থাকলে রাস্তা রাস্তায় ঘুরে লাগে না, ঘরের মধ্যে বসে দলিল ছাড়লে হয়ে যায়, কাজ হয়ে যায়। এই জন্য আমার সম্মানিত ভাইরা, আপনারা খেয়াল রাখবেন যে ওই যে কথাটা বলছি যে জাহেলেরা যাতে আপনার ব্যাপারে কোনো খারাপ ধারণা পোষণ করতে না পারে সেদিকে খেয়াল রাখবেন। নবী সাল্লাম একবার নবী সাল্লামের স্ত্রীর সাথে কথা বলতেছিলেন, এখন মসজিদে নববীর বাহিরে, এখন ওখান দিয়ে একজন সাহাবি হেঁটে যাচ্ছেন, নবী সাল্লাম ডেকে বললেন যে শোনো, এ আমার স্ত্রী অমুক। এই কথাটা কেন বলছেন? হ্যাঁ, ও সন্দেহ করতে পারে যে নবী সাল্লাম কোন মহিলার সাথে কথা বলতেছেন। এই জন্য জাহেলেরা যাতে আমার আপনার প্রতি কোনো সন্দেহ পোষণ করতে না পারে, এই জন্য ওই জাতীয় কাজ করবেন না। কাজ করার সময় খুব খেয়াল রেখেই, চোখ কান খোলা রেখে কাজ করতে হবে, কারণ জাহেল তো এখনো বুঝে না বলেই তো জাহেল। পাগল যদি বুঝতো যে সে পাগল, তাহলে কিন্তু আর পাগল থাকতো না। পাগল মনে করে যে সে বাংলাদেশের প্রেসিডেন্ট, জাতিসংঘের মহাসচিব। পাগল যদি বুঝতো যে সে পাগল, তাহলে আর পাগলে থাকতো না। এই জন্য পাগলে যাতে আপনারা আক্রমণ করতে না পারে, এই জন্য কিন্তু খুব সতর্ক থাকতে হবে, কারণ পাগল তো বুঝেই না। আর এমন কিছু কাজ করা যাবে না যেটা পাগল খেপে, পাগল খেপানো যাবে না। যথাসম্ভব পাগল না খেপায় কেমনে আপনি রাস্তা দিয়ে হাঁটা যায় ওই চিন্তা করবেন। একদিন দেখি যে এক পাগল হাতের মধ্যে একবারে টয়লেট নিয়ে পায়খানা নিয়ে দৌড়াইতেছে, মানুষ সব ফালাইতেছে, সব দৌড়ায় খালি, তাকে দেখে আর পালায়, দেখে আর পালায়। দেখেন পাগলের কি পাওয়ার, একজনের কারণে শত শত মানুষ পালাইতেছে। এখন যদি কেউ আসে বলে দেখো এক লোকের কি শক্তি, একজনের ভয়ে হাজার হাজার মানুষ পালাইতেছে, তা এখন তার থেকে পালাইতে তো হবেই। এই জন্য আবার তার সাথে ওখানে যে রাস্তা দিয়ে এমন ভাবে কিছু খেপানো যাবে না সে যাতে আপনাকে আক্রমণ করে, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিন। সর্বশেষ আমি এই সিয়াম সম্পর্কে দুই একটি কথা বলে আমরা আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। আমাদের tafsirulquran.com আমাদের ওয়েবসাইটের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমাদের এই সিয়াম সম্পর্কিত, সালাত সম্পর্কিত, অর্থাৎ আমাদের এই সালফে সালেহিনের মানহাজের উপরে চলার জন্য যা যা দরকার, আমাদের বিশেষ করে আমাদের এই বাংলাদেশের এবং বাংলাভাষী ভাইদের যা দরকার, এই বিষয়ের দিকে খেয়াল রেখে আমরা দাওয়াতি কাজ করে যাচ্ছি। আমাদের খুতবাগুলো, তাফসিরগুলো, আলোচনাগুলো এই মানহাজের আলোকে আমরা দেওয়ার চেষ্টা করতেছি। এগুলো যদি আলহামদুলিল্লাহ নিয়মিত শুনেন, আশা করি
যে আপনাদের কাজে লাগবে এবং উপকারে আসবে ইনশাআল্লাহ। রমাদান মাসের আমাদের করণীয় যে গুরুত্বপূর্ণ কাজগুলো সিয়ামের জন্য, এক কিছু কাউলে জোর কাউলে আমল আমাদেরকে ছেড়ে দিতে হবে রমজান মাসে, যেগুলো মানবীয় খুব খারাপ দোষ ত্রুটি। রমাদান মাসে সিয়ামও পালন করে, আবার এই দোষ ত্রুটিগুলো আছে আমাদের সমাজে। এক নম্বর হলো মিথ্যা, মিথ্যা কথা বলা, মিথ্যা কাজ করা, এইটা আমাদের সমাজে ব্যাপক আকারে বেড়ে গেছে। যিনি যত বেশি মিথ্যা বলতে পারেন তিনি তত বেশি চালাক, যিনি যত বেশি মিথ্যা বলতে পারেন তিনি তত বেশি বুদ্ধিমান, যিনি যত বেশি মিথ্যা ওয়াক করতে পারে তিনি তত বেশি বড় বক্তা, যিনি যত বেশি জাল হাদিস বলতে পারে উনি তত বড় দামি বক্তা। আমি এসে কদিন আগে জাল হাদিসের আলোচনায় বলছি যে আমি একদিন ওই যে হরিণের কাহিনী শুনলাম এর মধ্যে এই ইউটিউবে, যে হরিণ একটা বান্দা ছিল গাছের এই তলায়, এক বক্তা এক ঘন্টার উপরে ওয়াজ করছে হরিণের উপরে, তার হাদি হইল 1,00,000 টাকা। একটা জাল হাদিসের দাম হয়ে গেছে 1,00,000 টাকা, মানে এক ঘন্টা শুধু এই জাল হাদিসটা ওয়াজ করছে, জাল হাদিস ওয়াজ করে 1,00,000 টাকা হাদিয়া নিছে, এবং বড় বক্তা, নাম করা বক্তা। তাহলে বোঝা যায় মিথ্যা বলতে পারাও বড় বক্তার বড় আলামত। এবং এইভাবে মানে মিথ্যাটা সমাজে এমনভাবে বিস্তার লাভ করছে যে সর্বস্তরে, যে যিনি যত বেশি মিথ্যা বলতে পারেন তিনি তত বেশি বুদ্ধিমান, তত পণ্ডিত। আর যে মিথ্যা বলতে পারে না, কয় এটা মদন, এটা আবুল, কিচ্ছু জানে না, এরে দিয়ে সমাজের কোনো কাজে হবে না। মিথ্যা না বলতে পারলে এর সমাজে কেউ মূল্যায়নে করে না, মানুষে মনে করে না, কয় সোজাসি দেয়া, কিছু জানে না, কিছু বুঝে না, একটু যে সুন্দর করি গুছে গেছে কথা বলবো এটাও জানে না। মানে গুছে গেছে কথা বলা মানে মিথ্যা বলা, মানে সমাজ এটাই বুঝাইতে চায়। এই রমাদান অবস্থায় যদি মিথ্যা কথা বলা হয় তাহলে আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরে ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা আতআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারে নাই, মিথ্যা আমল ছাড়তে পারে নাই, এই লোক খানা থেকে পানীয় থেকে বিরত থেকে কষ্ট করে উপবাস থাকা আল্লাহর কোনো দরকার নেই। তাহলে সিয়াম পালনের সাথে সাথে আমাদের এই কাজগুলো ছেড়ে দিতে হবে, মিথ্যা কথা, আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা, আল্লাহ রসুলের ব্যাপারে মিথ্যা বলা, এবং সার্বিক সব ব্যাপারে মিথ্যা বলা, গীবত, গীবত ছেড়ে দিতে হবে। গীবতটা সমাজে খুব বেশি বেড়ে গেছে, এবং ফেসবুকের কারণে গীবত আরো বেড়ে গেছে। ফেসবুকে শুধু গীবত আর গীবত, অমুকের নামে, তমুকের নামে, তার নামে কত সত্য কত মিথ্যা, এবং গীবত, বোহতান, অপবাদ, তারপরে মিথ্যা কথা, একজনের মান সম্মান নষ্ট করা, মানে অসংখ্য কবিরা গুনার সমাহার আজকের ফেসবুক। দেখবেন যে এর মাধ্যমে কত কবিরা গুনা হচ্ছে, গীবত করা হচ্ছে, অপবাদ দেওয়া হচ্ছে, কারো মান সম্মান নষ্ট করা হচ্ছে, মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে, কত কিছু হচ্ছে এর মাধ্যমে। তবে এর মাধ্যমে আলহামদুলিল্লাহ দাওয়াতও হচ্ছে, ভালো কাজও হচ্ছে, কিন্তু ভালো কাজের সাথে সাথে খারাপ যে কাজগুলো এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, গীবত ছেড়ে দিতে হবে, গীবতের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। গীবতটা একটা নীরব ঘাতক, মানে এটা এত সহজে নীরবে হয়ে যায় আমি আপনি টেরো পাই না, কারণ গীবত শুনতেও মজা করতেও মজা, এটার পিছনে শয়তানের ইন্ধন থাকে। এই জন্য দেখবেন আরেকজন গীবত করতেছে আরেক লোকের, আপনার আমার কাছে শুনতে খুব মজা লাগে, আরো শুনি, আরো একটু শুনি, ভাই আর একটু বলেন, যদি কেউ এক কোনো আলেমের বিরুদ্ধে বলে তা তো ভাই আরো একটু বলেন শুনি আরো ভালো করে, আরো মজা লাগে। হ্যাঁ, এই যে গীবত, এই সিয়াম অবস্থায় গীবত ছেড়ে দেওয়ার আমাদেরকে অনুশীলন করতে হবে, যে এক মাস যদি আমি অভ্যাস করি যে কোনো গীবত করবো না রমাদান মাসে, ইনশাআল্লাহ এই এক মাস অভ্যাসের দ্বারা পরবর্তীতে আর আমার আপনার মধ্যে গীবত আসবে না। নামিমা, নামিমা মানে ছোগলখড়ি, ছোগলখড়ি থাকতে হবে, একজন আরেকজনের সাথে ঝগড়া লাগাই দেওয়া। বিশেষ করে বর্তমানে দেখা যায় আমাদের বাইদের মধ্যেও গ্রুপে গ্রুপে বিভক্তি হয়ে যায়, আকিদা একই, মানহাজ একই, সব একই, সেখানে আবার দলাদলি হবে কেন? আমাদের মাকসাদ একই, লক্ষ্য উদ্দেশ্য একই, এটার মানবীয় কিছু গুণাবলী আমাদের মধ্যে, সবার মধ্যে খারাপ কিছু গুণ আছে, এই গুণগুলো থাকতে হবে, ছেড়ে আমাদেরকে এই দলাদলি, গ্রুপিং, এগুলো একেবারেই ছেড়ে দিতে হবে আল্লাহর ওয়াস্তে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, কারণ আমাদের দাওয়াতের অনুসারী, সালফে সালেহিনের মানহাজের অনুসারী এমনিই ভাই কম, সেখানে যদি আবার দলাদলি থাকে তাহলে তো একেবারে বরবাদ।
এই জন্য কোন ধরনের তাআসুব দলবাজি, এবং কোন কোন জায়গায় দেখা যায় এক এক সাক্ষ্য নিয়ে এক এক গ্রুপ তৈরি হয়, এটাও আরেক জাহেলিয়ত। আমরা কোন ব্যক্তির অন্ধ আনুগত্য করি না, কোন এক শায়খের অন্ধ আনুগত্য করি না, এটা কোন শায়খের অন্ধ আনুগত্য করা জায়েজ নাই। এই জন্য আমি ইমাম হোসাইনেরও সব কথা মেনে নিবেন, তা জায়েজ নেই, কারণ আমারও আগাগোড়া সব ঠিক নেই, অসংখ্য ভুল হতে পারে, আমার থেকে যেটা যেটা সহি কোরআন সুন্নাহ সম্মত সেটা মেনে নিবেন, সেটা আমল করবেন, যেটা কোরআন সুন্নাহর সাথে মিলে না সেটা বাদ। কিন্তু যদি বলে যে না এই শায়খে যা বলে তাই মানব, এর বাইরে আর কিছু মানি না, এটা আরেক তাআসুব, আরেক দলবাজি, আরেক জাহেলিয়ত, আরেক কবিরা গুনাহ, হারাম কাজ। এই এই দলবাজি অনেকের মধ্যে গড়ে উঠে যে কোনো এক শায়খের প্রতি এত মহব্বত বেড়ে যায়, অতিভক্তি বাড়তে বাড়তে তখন ওই শায়খ ছাড়া আর কিছু বুঝে না, ওই শায়খে যেটা বলে কয় ওইটাই ঠিক। একজনের যে সব কথা বলবে, তাহলে তো আমরা একজন ইমামের আনুগত্য করতে পারি, অন্ধ আনুগত্য তাকলিদে সবসে ইয়ে করতে পারি। আপনি যদি আজকের যুগের একজন শায়খের তাকলিদ করতে পারেন, অন্ধ আনুগত্য করতে পারেন, তাকলিদে সবসে করতে পারেন, তার থেকে তো ওই পূর্বেকার যুগের ইমামদের তাকলিদে সবসে করা অনেক ভালো, কি বলেন? কারণ তারা আমাদের থেকে অনেক ভালো মানুষ ছিলেন, তারা খাইরুল কুরুনের মানুষ ছিলেন। তাহলে অন্ধ আনুগত্য জায়েজ নাই বলেই তো আমরা তাকলিদে সবসে করি না, আমরা এত্তেবা করি এবং সমষ্টিগত ইমামদের আমরা তাকলিদ করি, চার মাজহাবের তাকলিদ করি, এক মাজহাবের তাকলিদ করি না। তাহলে আমরা সহি আকিদার যত শায়খ আছেন সবাইকে মহব্বত করব, সবাইকে কথা শুনব, সবাইকে সম্মান করব, কিন্তু একজন কেন্দ্রিক কোন ধরনের গ্রুপিং, কোন ধরনের অতিভক্তি অতিমাত্রার এইগুলো যখন গড়ে উঠবে তখন সেখানে দলাদলি তৈরি হয়, এগুলো থেকে দূরে থাকতে হবে। আর নেতৃত্বের আমাদের এখানে তো কোনো দলে নাই, আমরা তো কোনো দলে গঠন করি না, আমরা কোনো দল করি না, আমাদের আকিদার দল এমনি হয়ে যায়, মানে দল করা লাগে না, এটা অটোমেটিক দল হয়ে যায়। কারণ কারো যদি আকিদা মিলে যায়, আকিদা মানে কি? ঘিরা দেওয়া, ঘিরা দেওয়া, আখ হয় না বিয়ের আখ, আখ মানে কি? একটা ছেলের মধ্যে আর একটা মেয়ের মধ্যে ঘিরা লাগাই দি, এটার নাম হলো আখ, আকিদা মানে ঘিরা দেওয়া। তো যখন আমার আকিদা আপনার আকিদা এক হয়ে যাবে, তখন আমার আর আপনার মধ্যে এমনি ঘিরা লেগে যাবে, মানে দেখবেন এক ভাইয়ের সাথে এক ভাইয়ের আপনার পরিচয় ছিল না, কোনোদিন তার সাথে কথাও হয় নাই, কিন্তু যখন দেখবেন যে আপনার আকিদা আর ভাইয়ের আকিদা মিলে গেছে, তখন নিজের মায়ের পেটের ভাইয়ের থেকেও মহব্বত বেশি চলে আসে, আসে না? এটা কেন আসে? ওই যে ঘিরা লাগিয়ে গেছে, আপনার আকিদা তার আকিদা মিলে গেছে, তো এর মাধ্যমে তো আমাদের মধ্যে আকিদার দল হয়ে গেছে, এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাহ। এবং আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদার অনুসারী যত ভাই আছে তারা সব এক দল, এর বাইরে আমরা দলবাজি ফেরকাবাজি গ্রুপিং আর দরকার নাই। এর বাইরে আমরা সাময়িক কাজকর্ম করার জন্য আমাদের মধ্যে সুরার ভিত্তিতে পরামর্শের ভিত্তিতে কার্যক্রম হবে, আমরা পরামর্শ করব, কি ধরেন একটা মাহফিল করবেন, একটা মাদ্রাসা পরিচালনা করবেন, যে কোনো একটা কাজ করবেন, এটা কিভাবে করা যায় এটা নিয়ে আমরা পরামর্শের ভিত্তিতে সুরার ভিত্তিতে কার্যক্রম করব। কিন্তু সেখানে নেতৃত্ব নিয়ে কোনো ধরনের কোন দল কোন ধরনের কিছু করা যাবে না। সম্মানিত ভাইয়েরা, আরেকটি রমজানের দিনে সবচেয়ে মারাত্মক গুনাহ হলো গান বাজনা। গান বাজনার এমন অবস্থা সমাজে, এখন গান বাজনাকে হালাল বানাই ফেলছে, এটাকে মানুষ হারাম এই উপলব্ধিতেই উঠে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুনু উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনা আল হিজ্জা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআযাব। আমার উম্মত চারটা জিনিসকে হালাল বানাই ফেলবে, জেনাকে তারা হালাল বানাই ফেলবে, তারপরে রেশমি কাপড়কে হালাল বানাই ফেলবে, তারপরে মদকে মাদককে হালাল বানাই ফেলবে, আর বাদ্যযন্ত্রকে তারা একসময় হালাল বানাই ফেলবে। এখন গান বাজনা এমন অবস্থা হয়েছে এটা তো হারাম এই অনুভূতিও চলে গেছে, অনেকে নামাজও পড়ে রোজাও রাখে আবার গানও শুনে, এরকম মুসলমানও আছে, এটা যে কবিরা গুনাহ তাওবা করতে হবে এই অনুভূতি নেই। আবার আমরা দেখি ইসলামী গানের সাথে বর্তমানে বাদ্যযন্ত্র বাজায় বাজায় মিউজিক বাজায় বাজায় ইসলামী গান গায়, এটা আরেক ফেতনা আরেক জাহেলিয়ত। এটার মাধ্যমে বরং ইসলামের বিকৃতি করা হচ্ছে। আপনি ইসলামী গান গান বাদ্যযন্ত্র ছাড়া যদি গানের মধ্যে শেরেক না থাকে, কোনো বেদাতি কথা না থাকে, তাহলে আলহামদুলিল্লাহ ভালো, যেটার মধ্যে মানুষকে উত্তম আখলাকের দিকে ঢাকা হবে। কিন্তু
ওই গানের সাথে ইসলামী গান আপনি বাদ্যযন্ত্র লাগাই দিচ্ছেন, হারাম জিনিস লাগাই দিচ্ছেন। এই হারাম বাদ্যযন্ত্র দিয়ে গান গাওয়া, গান শোনা জায়েজ নেই। এই ব্যাপারে আপনারা ছেলে মেয়েদেরকে ভাই বোনদেরকে খুব সতর্ক করবেন যে এগুলো স্পষ্ট হারাম, বাদ্যযন্ত্র কোনো অবস্থায় জায়েজ নেই। ইসলামী গানের সাথে বা ইসলামী নাম লাগাই দিলে জায়েজ হয় না। মদ পান করবেন যদি বিসমিল্লাহ বলে খান, জায়েজ হবে? হারাম হারাম, এটার বিসমিল্লাহ বললেও হারাম, বিসমিল্লাহ না বললেও হারাম। সুতরাং ইসলামী লাগাই দিয়ে দিলে বাদ্যযন্ত্র কোনোদিন হালাল হয় না। রমাদানে কয়েকটি জিনিস খেয়াল রাখবেন, ইফতারিটা তাড়াতাড়ি করবেন, তাড়াতাড়ি মানে আবার সূর্য অস্ত যাওয়ার আগে করে ফেলবেন, তা না, তাড়াতাড়ি মানে ইসলামিক ফাউন্ডেশনের ক্যালেন্ডার আছে, ওই ক্যালেন্ডারে দেখবেন লেখা আছে সূর্য অস্তের সময়, সূর্য অস্তের সময়টা দেখে সূর্য যখন অস্ত যাবে তখন ইফতার করে ফেলবেন। আজানের সাথে আপনার ইফতারের সম্পর্ক না, ইফতারের সম্পর্ক সূর্য অস্ত যাওয়ার সঙ্গে, অস্ত গেছে বা আপনার আর কোনো সন্দেহ করার দরকার নেই, না এখনো সূর্য ডুবছে কিনা, এখনো তো আজান হয় নাই, এত তাড়াতাড়ি কেমনে করব, এত সন্দেহের দরকার নেই। এখন আমাদের সবার কাছে ঘড়ি আছে, সব আছে, সব ক্লিয়ার, এবং আবহাওয়াবিদেরা সবাই ঠিক করে দিছে যে এটাই আপনার এই সূর্য অস্তের সময়। তো যেখানে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের আপনার ঠিক করে দিছে আবহাওয়াবিদদের পরামর্শক্রমে, আপনি সন্দেহ করার আর দরকার কি? কিন্তু আমাদের অনেক ভাই বসে থাকে, সূর্য অস্ত হয়ে গেছে তারপরে বসে আছে আরো পাঁচ মিনিট, কয় আজান হোক, অথচ নবী সাল্লাম কি বলছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালু আল ফিত্রাহ, যে আমার উম্মত ততক্ষণ কল্যাণের উপরে থাকবে যতক্ষণ ইফতারটা তাড়াতাড়ি করবে। তো নবী সাল্লাম যেহেতু তাড়াতাড়ি করতে বলছেন, আপনাকে কিন্তু শয়তান তাড়াতাড়ি করতে দিবে না, কারণ তাড়াতাড়ি করলে তো আপনার নবী সাল্লামের কথার উপরে আমল হয়ে গেছে। এই জন্য দেখবেন আমাদের দেশে ইচ্ছা করে মানুষ দেরি করে ইফতার করে, বসে থাকে করে না, কয় সারাদিন উপবাস হয়েছি আর পাঁচ মিনিটে কি রুহ চলে যাবো নাকি, আস্তে ধীরে করি, বসে থাকে, এটা নবী সাল্লামের সুন্নতের খেলাফ। আরেকটা দেখবেন, নবী সাল্লাম বলছেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ার জন্য। নবী সাল্লাম এখানে নির্দিষ্ট করে দিয়েছেন 33 বার, শয়তান আপনাকে 33 বার করতে দিবে না। দেখবেন যে হয় 34 বার হইব না 32 বার হইব, আপনি যদি গভীর মনোযোগের সাথে তাসবিহ আদায় না করেন আপনি 33 বার পড়তে পারবেন না, কারণ নবী সাল্লাম এখানে 33 বলছেন, শয়তান কখনো দিবে না আপনাকে 33-এর উপরে আমল করার জন্য। শয়তান আপনার 34 বানায় দিব না 32 বানায় দিব, কারণ 33 হলে তো আপনি নবী সাল্লামের সুন্নতের আমল করে ফেলছেন। ঠিক একই রকম নবী সাল্লাম বলছেন ইফতার করতে হবে তাড়াতাড়ি সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে, সুতরাং শয়তান আপনাকে দিবে না তাড়াতাড়ি ইফতার করতে, শয়তান কবে আর একটু অপেক্ষা করো আজান হোক, আরে এখনো আকাশে লাল দেখা যায়, এত তাড়াতাড়ি সূর্য ডুবে নাই, মানে সন্দেহের রোগ আপনার ভিতরে ঢুকাই দিবে। এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র শাহরে রমাদানের সকল বরকত সকল ফজিলত লাভ করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরক থেকে বেদাত থেকে মুক্ত থাকার তৌফিক দিন, সুন্নতের উপরে তাওহীদের উপরে জীবনযাপন করার তৌফিক দান করুন। দুনিয়া যতদিন বেঁচে থাকে আল্লাহ পাক ইসলামের উপরে বেঁচে থাকার তৌফিক দিন, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ইমানের সাথে আল্লাহ পাক বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আমাদের ইমানকে আল্লাহ পাক বিশুদ্ধ করে দিন, আমাদের ইমানকে আল্লাহ পাক শিরক মুক্ত তাওহীদি ইমান বানিয়ে দিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ পাক সবাইকে সুস্থতা দান করুন। আজকের এই মজলিসকে, এই সম্মেলনকে, সেমিনারকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। এই সম্মেলন সফল করার জন্য যেই ভাই যেভাবে সহযোগিতা করেছেন, সকল ভাই বোনদের সকল সহযোগিতাকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। এখানে আমাদের যে মাদ্রাসা মহেশপুর মেসবাহুল উলুম মাদ্রাসা, আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর করে নিন। এই মাদ্রাসার শিক্ষক ছাত্রছাত্রী সবাইকে আল্লাহ পাক কবুল করে নিন। এই মাদ্রাসার মাধ্যমে আল্লাহ পাক এমন আলেম তৈরি করে দিন যারা সহি আকিদার অনুসারী হয়ে মানুষ এই সমাজ থেকে শিরক বেদাত দূর করতে পারেন। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন।